এখন হ্যাঁ, দেখো না? এবার দেখো তো হয়েছে কি, শুরু হয়েছে কিনা। ধরো 10 সেকেন্ড লাগে ওটা আসতে। তোমার এবার ইয়েতে দাও, এই গুগল মিটটা দিয়ে দাও, গুগল মিট স্ক্রিনটা দাও, শুরু হয়েছে? গুগল মিট স্ক্রিনটা দাও তুমি। হুম, হয়েছে, স্টার্ট হয়েছে। হুম, তোমার গুগল মিট স্ক্রিনটা দিয়ে দাও, দিয়েছো? হ্যাঁ, দেওয়া আছে ওটাই। ফুল স্ক্রিন করে দিও। আচ্ছা, হ্যাঁ, এবার শুরু করুন ময়ূল দা। গুড আফটারনুন, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সবাই সবাই সবাইকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা ইতিহাস বিভাগের পক্ষ থেকে বর্তমান সময়ে পরপর দুখানি ওয়েবিনারের আয়োজন করেছি। আজকে যে বিষয়টি আমাদের আলোচ্য সেটি হলো হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশন। বর্তমানে টিবিএস সিবিসিএস পদ্ধতিতে নতুন সিলেবাস বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেখানে ইতিহাস বিভাগ ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘদিন সময়ের পর আবার এই হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের ইতিহাসবিদদের আলোচনায় এই বিষয়টি ছাত্রদের কাছে সহজবদ্ধ করার জন্য আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। শুধু ছাত্রদের জন্য নয়, এই ওয়েবিনারে অংশগ্রহণকারী বিভিন্ন অধ্যাপক এবং গবেষকরাও এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন এই আশা রাখি। আজকের এই ওয়েবিনারের সূচক বক্তৃতা দেওয়ার জন্য আমরা আমাদের বিভাগের ডক্টর অলোক কুমার চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই ওয়েবিনারে মুখ্য আলোচ্য বিষয় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার উপর একটা ইন্ট্রোডাকশন। এই বিষয়টা যেহেতু এখন আবার আমাদের সিলেবাসের মূল বিষয় হিসেবে চলে এসেছে, সেই জন্য এই ওয়েবিনারটা আলোচনা করা আমার মনে হয় সবার কাছেই এটা খুব দরকারি ছিল। আমাকে এই বিষয়টা ইন্ট্রোডিউস করা বলা হয়েছে, কিন্তু কার পরিচয় করা হবে? দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া, মালয়, বার্মা বা এখনকার মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, এদের সাথে ভারতের পরিচয় হাজার হাজার বছর আগে। এই অঞ্চলের একটা পরিচিতি ছিল তখন বৃহত্তর ভারত, অথবা রবীন্দ্রনাথের সময় আর একটা কথা শোনা গেল দ্বীপময় ভারত, এই নাম। সেই অর্থে এরা আমাদের প্রায় আত্মীয় বা আপনজন। আপনজনের মতোই আমরা এদের কাউকে কাউকে অন্য নামেও চিনতাম, যেমন আত্মীয় স্বজনের অনেক ডাক নাম থাকে, এদেরও প্রায় থাকে। যেমন থাইল্যান্ডকে ছ্যাং দেশ, মায়ানমারকে ব্রহ্ম দেশ, কাম্পুচিয়াকে কম্বোজ, জাভাকে জবদ্বীপ, কখনো কখনো এর কিছু অংশকে বলা হয়েছে আবার সুবর্ণ দ্বীপ বা কর্মসূত্রে বিনিময় হয়েছে বাণিজ্য পণ্য, ধর্ম, সংস্কৃতি। বাংলাদেশের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অনেক বাঙালি বার্মায় দীর্ঘ প্রবাস জীবন যাপন করেছিলেন, আবার এদের মধ্যে কেউ কেউ আবার কয়েক প্রজন্মের অধিবাসীও হয়ে গেছে। এইভাবে বৌদ্ধ ধর্ম, সনাতন বৈদিক ধর্ম যাকে আমরা হিন্দু ধর্ম বলি,
আর ভারতীয় স্থাপত্য ভাস্কর্য এই দেশগুলোতে একটা পাকা স্থান খুঁজে পেয়েছে। হিন্দু দেবতা গণেশ তাই অক্লেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার টাকায় স্থান করে নিতে পেরেছে। রামায়ণকে নিয়ে নৃত্য নাটক ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়, তাই দেশ ও বিদেশের সীমারেখা গেছে মুছে। প্রাচীনকালে চোল আমলে রাজেন্দ্র চোলের নেতৃত্বে এই অঞ্চলে রাজনৈতিক সীমানা বিস্তারের একটা চেষ্টা হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভারতের রাজনৈতিক সীমান্তের বাইরে, অথচ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে সব সময় রয়ে গিয়েছে। পাশ্চাত্যের কোনো কোনো পণ্ডিত ভারতের এই প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু তা ধোপে টেকে। আবার বাংলার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্ক অনেক পুরনো। রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গবেষণা থেকে জানতে পারছি যে খ্রিস্টীয় 1 থেকে 5 শতকের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন হয়েছিল। এই পথে প্রধান একটা পণ্য ছিল, বাণিজ্যকে কেন্দ্র করি প্রধান একটা পণ্য ছিল ঘোড়া, ঘোড়া চালান যেত। আবার বাংলার পাল রাজা দেবপালের নালন্দা লিপিতে উল্লেখ আছে জগদ্বীপ, সুমাত্রা, মালয়েশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব নালন্দায় একটা বৌদ্ধ বিহার নির্মাণ ও তার ব্যয় বহনের জন্য 5টি গ্রাম কেনার অনুমতি চেয়েছিলেন পালরাজ দেবপালের কাছে। দেবপাল শৈলেন্দ্র বংশের সঙ্গে পাল বংশের একটা মৈত্রীর কারণে খুব তাড়াতাড়ি সেই প্রয়োজনীয় অনুমোদন দিয়েছিলেন। তাই বাংলা তথা ভারতের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্কে শেকড় নেবেছিল অনেক গভীরে। আর এই শেকড়ের খোঁজেই তো রবীন্দ্রনাথ 1927 সালে সুরেন্দ্রনাথ কর, ধীরেন্দ্র কৃষ্ণদেব বর্মন, অধ্যাপক সুনীতি চট্টোপাধ্যায়কে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা, বলি, স্যান্দেশ গিয়েছিলেন। জাভা যাত্রার প্রাক্কালে রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি ভারতের বাইরে যে ভারত আছে তাকে দেখতে যাচ্ছেন। এই স্মৃতি অম্লান হয়ে আছে রবীন্দ্রনাথের জাভা যাত্রী পত্র আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা বইতে রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ দাশগুপ্ত রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া পরিভ্রমণকে বর্ণনা করেছিলেন অ্যান এক্সপেরিমেন্ট ইন ব্রিজ বিল্ডিং, চমৎকার এক প্রবন্ধ লিখেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ অনেক কবিতাও লিখেছিলেন, দুটো তো এক্ষুনি মনে পড়ছে আমার, সাগরিকা, শ্রীবিজয় লক্ষ্মী। শ্রীবিজয় লক্ষ্মী ওই শ্রীবিজয় রাজ্যের ওপরেই লিখেছিলেন, খুব শক্তিশালী রাজ্য ছিল সেটি। সব শেষে আমি একটা কথা জানাই, এই আমাদের নতুন সিলেবাসে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস অবশেষে অন্তর্ভুক্ত হওয়ায় আমার মনে হয় ভারতের প্রতিবেশী দেশগুলির প্রতি একটু সুবিচার করা। শ্রীলঙ্কা এখনো বাইরে রয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর ইতিহাস জানা থাকলে ভারতের ইতিহাস আরো অর্থবহ হয়ে ওঠে, এটা আমার বিশ্বাস। আর আজকে যে দুজন অধ্যাপক এই ওয়েবিনারে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের বিভিন্ন দিক আলোচনা করবেন, পূর্ব পরিচয় সূত্রে বলতে পারি এক মনোজ্ঞ আলোচনার খুব সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন তাদের মনে আমাদের এই ওয়েবিনারের আলোচনার কোনো প্রভাব যদি রয়ে যায় তাহলে আমরা আমাদের এই প্রচেষ্টাকে সার্থক মনে করব। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ অলোক দা। হ্যালো অলোক দা। বল। আমি এসে গেছি। আমাদের প্রিন্সিপালকে ডেকে নাও। হ্যাঁ, আমি তাহলে ডাকছি আমাদের মাননীয় অধ্যক্ষা ডক্টর পাপিয়া চক্রবর্তী, তার
স্বাগত ভাষণ এখন দেবেন, আমি তাকে আহ্বান করছি। ধন্যবাদ। ইতিহাস বিভাগকে প্রথমেই ধন্যবাদ জানাই যে তাদের এই আলোচনা সভার আয়োজন করার জন্য। সত্যি আজকে আমাদের সিলেবাসে নতুন ইন্ট্রোডাকশন হচ্ছে, বা যেটা আগে ছিল এখন নতুন করে এটা যোগ করা হয়েছে, এবং ভারতবর্ষের আশপাশের দেশগুলোকে নিয়ে যদি তাদের ইতিহাসটা আমরা জানি, তাহলে বোধহয় ভারতবর্ষের ইতিহাসটা আরও বেশি আমরা জানতে পারবো। এটা সত্যি কথা, কারণ এক সময় তো ভারতবর্ষ অনেক সুদূরপ্রসারিত ছিল, তার আজকের পলিটিক্যাল বাউন্ডারি আর আগেকার পলিটিক্যাল বাউন্ডারি একটু অন্যরকম ছিল। তাহলে এই ফিজিক্যাল বাউন্ডারিটা বা পলিটিক্যাল বাউন্ডারিটা পেরিয়ে আমরা আশপাশটা জানলে আমাদের অনেক সমৃদ্ধ হব আমরা এই ইতিহাসটা জানলে। আশা করি আমাদের সঙ্গে যারা পার্টিসিপেন্টস এখানে উপস্থিত হয়েছে বা হয়েছেন তারাও উপকৃত হবেন। আর আমি আমাদের অর্গানাইজিং কমিটিতে ইতিহাস বিভাগের যারা অধ্যাপকরা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওয়েলকাম করছি দ্য পার্টিসিপেন্টস। আর সর্বোপরি আমাদের সঙ্গে যে বক্তারা উপস্থিত হয়েছেন, ডক্টর লিপি ঘোষ এবং ডক্টর করবী মিত্র, ওনাদের এই এই কর্মযজ্ঞে ওনাদের যা অবদান থাকবে আশা করি আমরা সেইটা আমাদের ছাত্রদের মনে গভীর রেখাপাত করবে গভীরভাবে। এই বলে আমি আমার সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষা মহাশয়কে। আমাদের প্রথম বক্তা ডক্টর লিপি ঘোষ, তার সম্বন্ধে দু এক কথা আমি বলে নিচ্ছি। ডক্টর লিপি ঘোষ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তার থেকেও বড় পরিচয়, তিনি নানান কর্মযজ্ঞে এবং নানান কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। যেমন তিনি সেন্টার ফর সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের তিনি ডিরেক্টর, ওমেন স্টাডি রিসার্চ সেন্টারের ডাইরেক্টর, এবং এরকম তার দীর্ঘ কর্মকাণ্ড বর্ণনা দেওয়া দিতে গেলে আরেকটি মানে ওয়েবিনারের আয়োজন করতে হয়। এবং তিনি নেহরু একাডেমিক অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স ফেলো ফুল ব্রাইট ছিলেন 2014-15 সালে, ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 1999 সালে, রয়্যাল থাই গভর্নমেন্টের ফেলোশিপ উইনার হয়েছেন 1993 সালে। এরকম অনেক কৃতিত্ব তার ঝুলিতে রয়েছে, তার এরকম দু এক কথায় তাকে বলা যাবে না, প্রচুর এরকম রয়েছে। তার প্রকাশিত দু একটা বিখ্যাত বইয়ের কথা আমি উল্লেখ করছি, বার্মা মিথ অফ ফ্রেঞ্চ ইন্ট্রিগ, নয়া উদ্যোগ কলকাতা থেকে বেরিয়েছে। এছাড়া তার একটি বই হচ্ছে রিথিঙ্কিং কানেক্টিভিটি, রিলিজিয়ান প্লেস অ্যান্ড স্পেস ইন এশিয়া, এটাও নিউ দিল্লি থেকে বেরিয়েছে। প্রস্টিটিউশন ইন থাইল্যান্ড, মিথ অ্যান্ড রিয়ালিটি, এটা দিল্লি থেকে বেরিয়েছে। এরকম অনেক বই এবং অসংখ্য প্রবন্ধ, অসংখ্যবার তিনি বিভিন্ন সেমিনারে পৌরোহিত্য করেছেন এবং বিভিন্ন চেয়ারপারসন হয়েছেন। এই এই তার দীর্ঘ তার মতো মানুষকে যে আমরা আজকে এই দক্ষিণ পূর্ব এশিয়া আলোচনায় আনতে পেরেছি আমাদের এই সামান্য কর্মকাণ্ডের মধ্যে, এতে আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি। আমি লিপি ঘোষকে অনুরোধ করব, ডক্টর লিপি ঘোষকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রসঙ্গত বলি যে তার যে বিষয়টি তা হলো ঔপনিবেশিক যুগে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের ইতিহাস, একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। দক্ষিণ পূর্ব এশিয়ার কে ডক্টর লিপি ঘোষ এবং ডক্টর করবী মিত্র দুভাগে ভাগ করেছেন। মূল ভূখণ্ডের ইতিহাস আলোচনা করবেন ডক্টর লিপি ঘোষ, এবং দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়ার কথা আলোচনা করবেন ডক্টর করবী মিত্র। ডক্টর লিপি ঘোষ, নমস্কার সবাইকে। আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাব। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের উদ্যোক্তাদের, যারা আমাকে আজকে এই ওয়েবিনারে বলার জন্য আহ্বান করেছে। আমি আজকে যে বক্তব্য রাখব তার কিন্তু প্রায় পুরোটাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফলে এই স্ক্রিন থেকে আমি এবার সরে যাব। এবং আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে মূল ভূখণ্ডের ওপর, দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি ভাগ আপনারা ইতিমধ্যে শুনলেন, তার মধ্যে মূল ভূখণ্ডের ইতিহাস, এবং আমি মোটামুটি নিজেকে
19th century অর্থাৎ 19 শতাব্দীর ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এবং আমি যা দেখেছি আমাদের সিলেবাস তাতে দেখা যাচ্ছে যে যে সেমিস্টারটা শুরু হতে যাচ্ছে এই সেমিস্টারে কিন্তু এই কলোনিয়াল অকুপেশন পর্যন্তই রয়েছে, কিন্তু তার মধ্যে কিছুটা অংশ আমি দেখলাম প্রি কলোনিয়াল হিস্ট্রি আছে। ফলে আমি প্রথমে প্রি কলোনিয়াল কিছুটা শুরু করে কলোনিয়াল ইতিহাসের পর্যায়ে যাব। আমি এবার আমার পাওয়ার পয়েন্টের দিকে যাচ্ছি। আপনারা কি একটু আমাকে কাইন্ডলি বলবেন যখন স্ক্রিনটা দেখতে পাওয়া যাবে একটু কাইন্ডলি আমাকে বলে দিন? ঠিক আছে। কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাডাম। মানে এতে চলে এসেছে আপনি প্রথম স্ক্রিনে কিছু লেখা পড়তে পারছেন? হ্যাঁ, আপনার নাম রয়েছে, মানে পুরো লিস্টটা রয়েছে, গুগল মিট স্ক্রিনটা দেখছি এখন, জিমেইল, হোয়াটসঅ্যাপ, এই যে সাউথ ইস্ট স্টেশন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এইবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটাকে বড় করে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বড় দিলাম, হ্যাঁ একদম পারফেক্ট। আর যারা ভিডিওটা অন রেখেছেন তারা কাইন্ডলি ভিডিওটা অফ করুন। আমি ইতিমধ্যেই বলেছি যে আমি কি বিষয়ে বলতে যাচ্ছি, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড এবং ঔপনিবেশিক পর্যায়, এই বিষয়ে আমার একটু সংক্ষিপ্ত ভাষণ থাকবে। প্রথমে আমরা দেখছি দক্ষিণ পূর্ব এশিয়া কি। এই যে পৃথিবীর ম্যাপটা, মানচিত্রটা দেখা যাচ্ছে, তাতে লাল অংশটুকু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। আর এবং দক্ষিণ পূর্ব এশিয়া কিন্তু কোনো দেশ নয়, বিভিন্ন দেশের সমাবেশ, অর্থাৎ এটা একটা রিজিয়ন। দক্ষিণ পূর্ব এশিয়া কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে এবং চীনের দক্ষিণ দিকে যে এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে এবং বিভিন্ন অংশে রয়েছে কিছুটা মেনল্যান্ড। মেনল্যান্ড বলতে কি বোঝায়? মেনল্যান্ড বলতে যেটা ভারতীয় সাবকন্টিনেন্টের সঙ্গে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে ভৌগোলিকভাবে জুড়ে আছে সেই অংশটুকু মেনল্যান্ড, আর বাকি অংশটা যেগুলো সমুদ্রের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ম্যারিটাইম বা দ্বীপময়। এইখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগগুলো করা হয়েছে মেনল্যান্ড সাউথ ইস্ট এশিয়ার কী কী দেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, ভিয়েতনাম, অর্থাৎ 7টি দেশ। এবার ম্যারিটাইম সাউথ ইস্ট এশিয়ার কী কী দেশ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া কিন্তু দুভাগে বিভক্ত। মালয়েশিয়ার কিছুটা হচ্ছে মেইনল্যান্ডে, কিছুটা সমুদ্রের মাঝে, অর্থাৎ এখানে ইস্ট মালয়েশিয়া বলে না, মালয়েশিয়াই বলে। কিন্তু আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যেটা বলতে চাইছি যে এই মালয়েশিয়ার যে অংশটা পূর্ব দিকে অর্থাৎ সেটা সমুদ্রের মাঝখানে। তাছাড়া রয়েছে ব্রুনেই, ফিলিপিনস, ইন্দোনেশিয়া এবং ইস্ট টিমর, অর্থাৎ 5টা দেশ। এইবারে এই ম্যাপটা আমি দেখাচ্ছি, এই ম্যাপটায় দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোকে। এই দেশগুলোর মধ্যে আমরা প্রথমেই একেবারে ভারতবর্ষের পাশেই দেখতে পেয়েছি মিয়ানমার। প্রসঙ্গত বলি, শব্দটা কিন্তু মিয়ানমার বলা উচিত, আমরা অনেকেই মায়ানমার বলি, এটা কিন্তু ঠিক নয়। কারণ এখনকার সরকার, মিয়ানমার সরকার অনুযায়ী তারা মিয়ানমার নামটাকে গ্রাহ্য করেছে বা গ্রহণ করেছে। মিয়ানমারের পাশে থাইল্যান্ড, থাইল্যান্ডের পাশে লাওস, ওপর দিকে নিচের দিকে কাম্বোডিয়া, তার পাশে ভিয়েতনাম। তো থাইল্যান্ডের দক্ষিণ দিকে তাকালে দেখা যাচ্ছে মালয়েশিয়া, এবং একদম যদি আমরা মালয়েশিয়ার নিচে টিপে চলে যাই সেখানে দেখতে পাচ্ছি সিঙ্গাপুর, আর বাকি অংশটা হচ্ছে দ্বীপময়, বিভিন্ন দ্বীপের সমন্বয়। এখানেও ইস্ট মালয়েশিয়ার রয়েছে, তাছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপিনস ইত্যাদি রয়েছে। এইবার এই 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 ম্যাপটা স্টুডেন্টরা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে এখানে পুরো ভাগ করে দেয়া হয়েছে, যতটা মূল ভূখণ্ড যতটা দ্বীপময়।
এই যে সাউথ ইস্ট এশিয়া, এই সাউথ ইস্ট এশিয়ার এইবারে আমি একটা একটা করে তার ফিচারগুলো, জেনারেল ফিচার্স বলতে যা বোঝায় সেইটা আমি প্রথমে বলছি। প্রথমে বেসিক জিওগ্রাফি যদি ধরি, তাহলে যেটা বলা যায় যে মাউন্টেন অর্থাৎ পর্বতে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ল্যান্ডস্কেপের বেশিরভাগ জায়গায় ডমিনেটিং, এবং এই যে পর্বতমালা, এই পর্বতমালার মাধ্যমেই একদিকে ভারতবর্ষ এবং অন্যদিকে চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়াকে ভাগ করা যায়, বিভাজন করা যায়। এবং সাউথ ইস্ট এশিয়ার যে আইল্যান্ডগুলো অর্থাৎ দ্বীপগুলি, সেটার একটা বড় বৈশিষ্ট্য এখানে যে মাউন্টেন রেঞ্জও রয়েছে, একই সঙ্গে এই প্যাসিফিক রিজিয়নে একটা ভলকানিক এবং আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প এবং আগ্নেয়গিরি প্রবল এলাকা রয়েছে, যেটাকে বলা হয় রিং অফ ফায়ার। পরের ছবিটা দেখাচ্ছি, প্যাসিফিক রিং অফ ফায়ার, এবং এটা দেখলেই বোঝা যাচ্ছে বাঁদিকের যে অংশটা যেখানে রিং শব্দটা লেখা রয়েছে, এটা কিন্তু পুরো সাউথ ইস্ট এশিয়ার ধার ঘেঁষে যাচ্ছে এবং অস্ট্রেলিয়ার ওপর দিয়ে গেছে। এবার ম্যাপে যদি দেখি, এটা ধীরে ধীরে উত্তর আমেরিকার পাশ দিয়ে গিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা বিরাট অংশ জুড়ে প্যাসিফিক রিং অফ ফায়ার, এবং তার কিছুটা অংশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। এই ম্যাপটা এবার আরেকটু স্পষ্ট ম্যাপ, এই ম্যাপটাতে সাধারণত মূল ভূখণ্ডের দেশগুলো দেখা যাচ্ছে, যদিও মানে আনফর্চুনেটলি আমি একসঙ্গে মালয়েশিয়া নিয়ে কোনো ম্যাপ শুদ্ধ মূল ভূখণ্ড পাইনি, কিন্তু এই থাইল্যান্ডের দক্ষিণ দিকে হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, তাছাড়া দেশগুলো আমরা দেখি বার্মা বা মিয়ানমার, পরের দেশ থাইল্যান্ড, থাইল্যান্ডের পাশের দেশ উত্তর দিকে লাওস, নিচের দিকে কাম্বোডিয়া, তার পাশে পুরোটাই হচ্ছে ভিয়েতনাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ভিয়েতনামের উত্তর থেকে লাওসের উত্তর থেকে বার্মার পূর্ব দিকে পুরো জায়গাটা রয়েছে চীন দেশ, আর বার্মার বাঁ দিকে লেফটে যেখানে পাগান লেখা, তার পাশেই কিন্তু কিছুটা সমুদ্র, এবং তারপরে উত্তর দিকে গেলেই আমাদের ভারতবর্ষ, এবং ভারতবর্ষের সঙ্গে বার্মা একটা দীর্ঘ বাউন্ডারি শেয়ার করে, সেখানে রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলের মতো চারটি ইম্পর্টেন্ট স্টেট। এবার সাউথ ইস্ট এশিয়া নদী প্রবণ দেশ, প্রত্যেকটা দেশেই কিন্তু নদীর একটা ভূমিকা আছে, এবং নদী এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকায় উত্তীর্ণ, কারণ এই নদী থেকেই যেমন ফ্রেশ ওয়াটার, ফার্টাইল সিল্ট, ট্রান্সপোর্টেশন, ইরিগেশন সব কিছু নদীর ওপর নির্ভরশীল, এবং মিলিয়ন্স অফ পিপল মানে হাজার হাজার মানুষ কিন্তু এই নদীভিত্তিক সভ্যতার ওপরে গড়ে উঠেছে। তাহলে সাউথ ইস্ট এশিয়ার নদীগুলো কী, এটা একটা জানার জায়গা। প্রথমে মিয়ানমার, মিয়ানমারের ইরাবতী, বাংলায় যাকে আমরা বলি ইরাবতী, ইরাবতী নদী, এবং এই নদীটি হচ্ছে মিয়ানমারের দীর্ঘতম নদী এবং বাণিজ্যিক পরিবহনের একটা বড় মাধ্যম, এবং ইরাবতীর ডেল্টা অঞ্চল অর্থাৎ বদ্বীপ অঞ্চলে এই এই নদীটির ধার ঘেঁষেই যে চাল উৎপাদনের ক্ষেত্র সেইটা লক্ষ্য করা। পরের দেশ থাইল্যান্ড, থাইল্যান্ডের বিখ্যাত নদী চাওফ্রেইয়া নদী, এবং এই ইরাবতীর মতো চাওফ্রেইয়া উপকূল ধরে বা তার ধার ঘেঁষে ঘেঁষে বিভিন্ন শহর গড়ে উঠেছে, যার মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও গুরুত্বপূর্ণ, এবং ইরাবতী নদী শেষ পর্যন্ত গালফ অফ থাইল্যান্ডে গিয়ে মেশে। তার পাশের দেশে যে নদীর দুটো দেশ অর্থাৎ লাওস আর কাম্বোডিয়ায় একটা নদী বয়ে চলছে, যে নদীটার উৎপত্তি হচ্ছে চীনে, চীন দেশ থেকে সে প্রবাহিত হয়ে লাওস কাম্বোডিয়ার মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে মিশছে, সেটা হচ্ছে মেকং নদী। মেকং হচ্ছে পৃথিবীর 12 নম্বর দীর্ঘতম নদী, আর এশিয়ার মধ্যে 7 নম্বর দীর্ঘতম নদী, এবং এই লাওস কাম্বোডিয়া দুটো জায়গাতেই কেন ওই অঞ্চলে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ট্রেডিং রুট হিসেবে কিন্তু মেকং নদীটির একটা বড় ভূমিকা রয়েছে অতি প্রাচীনকাল থেকে। ভিয়েতনাম, ভিয়েতনামে আমরা দেখতে পাচ্ছি যে রেড রিভার, লোহিত নদী, এবং এই রেড রিভারও তার উৎপত্তি হচ্ছে ইউনান অঞ্চলে,
এবং সেখান থেকে সে প্রবাহিত হয়ে পুরো ভিয়েতনামের উত্তর ভিয়েতনাম দেখতে হবে, যেটা হ্যানয়ের মধ্যে দিয়ে গিয়ে গালফ অফ টংকিনে মিশছে। দক্ষিণ ভিয়েতনাম নয়, উত্তর ভিয়েতনামে বিখ্যাত নদী রয়েছে রেড রিভার। নেক্সট যেটা পয়েন্ট আমাদের জানা সেটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানে যারা বসবাসকারী এথনিক পিপল তারা কারা। এইখানে আমি কতগুলো সংখ্যা দিয়েছি দেখবেন, যেমন মিয়ানমার লিখেছে 135, থাইল্যান্ড 70, কাম্বোডিয়া, এইগুলো হচ্ছে কনস্টিটিউশনালি রেকগনাইজড, অর্থাৎ সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে যে রেকগনাইজড এথনিক গ্রুপস রয়েছে তাদের সংখ্যা এটা। কিন্তু সাধারণভাবে যাদের কথা আমরা বেশি জানতে পারি তাদের নামগুলো লাল ফন্টে লেখা আছে, যেমন মিয়ানমারে হচ্ছে বামার কমিউনিটি, মন, শান, কাচিন, কাইয়া, কারেন এবং আরাকানিস বা যেটা এখন রাখাইন অঞ্চল বলা। থাইল্যান্ডে হচ্ছেন থাই, যাদের পূর্বপুরুষরা হচ্ছেন তাই, তাছাড়া বিভিন্ন হিল ট্রাইবস আছে। কাম্বোডিয়ায় আমরা দেখতে পাচ্ছি 455টি উপজাতি রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে খামের সভ্যতা। আমরা অনেক সময় অনেক জায়গায় পড়ি খামের সভ্যতা, সেটা কোথাকার, খামের অর্থাৎ কাম্বোডিয়ার সভ্যতা। লাওসেও আমরা দেখতে পাচ্ছি 3টে বিশেষ উপজাতি, লাও, খামেউ, ইমং, যদিও ওদের কনস্টিটিউশনে যে রেকগনাইজড হচ্ছে 149। ভিয়েতনামে 54টি উপজাতিকে দেখতে পাওয়া যায়, তার মধ্যে ভিয়েতমুয়াং, তাইথাই, মন খামের এবং কাদাই সব থেকে উল্লেখযোগ্য। বাকি রইল মালয়েশিয়া, সিঙ্গাপুর। মালয়েশিয়ায় অবভিয়াসলি মালয় তারা রয়েছেন, মাইগ্রেটেড চাইনিজরা রয়েছেন যারা ওদের সঙ্গে মিলেমিশে গিয়ে চাইনিজ মালয়েশিয়ান নামে পরিচিত। নন মালায় অনেক রয়েছেন এবং অনেক ইন্ডিজেনাস কমিউনিটি রয়েছেন, তাছাড়া একই সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান মালয়েশিয়ান্স। সিঙ্গাপুরে রেসিডেন্ট ক্যাটাগরি ওখানে দেওয়া হয় এবং সেখানে দেখা যাচ্ছে চাইনিজ, মালায়, ইন্ডিয়ান এবং অন্যান্য কমিউনিটিরা রয়েছে। এই হচ্ছে মোটামুটি এথনিক মোজাইক অফ সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে মূল ভূখণ্ড তার যে এথনিক মোজাইক। পরের পয়েন্ট হলো, পরের প্রশ্ন হলো ধর্ম, রিলিজিয়ান। ধর্ম আমরা কিন্তু এখানে প্রায় সব ধর্মেরই উপস্থিতি দেখি। এখানে যদিও আমি হিন্দুইজমের কথা লিখিনি, কিন্তু যেহেতু ভারতবর্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা বারবার মাইগ্রেশন হয়েছে, অভিবাসন হয়েছে, ফলে হিন্দু ধর্মের প্রভাবও পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতেই লক্ষ্য করা যায়। ইনফ্যাক্ট আজকে শুরুতেই প্রফেসর চট্টোপাধ্যায় যেটা বললেন যে গণেশকে ইন্দোনেশিয়ায় পাওয়া যাচ্ছে, ইন্দোনেশিয়ার রাস্তায় বিরাট বড় চ্যারিয়টস আছে, মহাভারতের চ্যারিয়টস, খুব ইন্টারেস্টিং। যাই হোক, রিলিজিয়ানের কথায় যেটা আমি বলবো সেটা হচ্ছে বুদ্ধিজম, পার্টিকুলারলি এখানে অর্থোডক্স থেরাবাদা বুদ্ধিজম রয়েছে বিভিন্ন দেশগুলোতে, ইসলামও রয়েছেন প্রিডমিনেন্টলি, অবশ্য অনেক দেশই রয়েছে যেমন ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি, কিন্তু মূল ভূখণ্ডের মধ্যেও অনেক ইসলামিক কমিউনিটি আছেন। থাইল্যান্ডের দক্ষিণ দিকেই ইসলামিক কমিউনিটি আছে, ব্রহ্মদেশে, মিয়ানমারেও রয়েছেন রোহিঙ্গা কমিউনিটি যারা ইসলামিক, এরকম প্রত্যেকটা জায়গাতে ইসলামিক কমিউনিটি আছে। এবং ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ খ্রিস্ট ধর্ম এখানে কীভাবে এসেছিল সেটা হচ্ছে ইউরোপিয়ান কন্ট্যাক্ট, মানে বিকজ অফ দ্য অ্যারাইভাল অফ ইউরোপিয়ানরা যখন এদিকে আসছেন স্প্যানিশ এবং পর্তুগিজদের হাত ধরে প্রথমে খ্রিস্ট ধর্মে রোমান ক্যাথলিসিজম দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছেছে। পরবর্তীকালে অবশ্য আমরা দেখি যে ফরাসিরাও আসছেন এবং ব্রিটিশরা তো আসছেনই, যারা ইন্দো চায়না পেনিনসুলা এবং বার্মাতে খ্রিস্টানিটিকে আরও স্ট্রং করছে। তো এই যে ফিচার্সগুলো গেল, এর পরের প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা ফরেন ইনফ্লুয়েন্স। এই ফরেন বলতে আমরা কী বোঝাচ্ছি? ফরেন বলতে আমি মোটামুটি চারটে একটি মানে পাওয়ারকে আইডেন্টিফাই করেছি, ইন্ডিয়া, চায়না, ওয়েস্টার্ন পাওয়ার্স এবং জাপান। ইন্ডিয়া তো শুরুতেই আমরা বললাম যে প্রি কলোনিয়াল, অর্থাৎ দীর্ঘদিনের আমাদের যোগাযোগ ছিল। চায়নাও কিন্তু তাই, চীন দেশও তাই, কারণ ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে দেখে চীন একেবারে পাশেই অবস্থিত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, ফলে চীনের কিন্তু প্রভাব
আছে এবং চীন দীর্ঘদিন থেকে ওখানে আগমন রয়েছে, অভিবাসন রয়েছে। এবং আরো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার ছাত্র ছাত্রীদের অবশ্যই জানা উচিত, সেটা হচ্ছে চীনের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার অ্যাফিনিটি বা মিলের একটা বড় সূত্র হচ্ছে ম্যারাইটাল রিলেশন, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক। চীনারাও মঙ্গোলয়েড কমিউনিটির এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরাও মঙ্গোলয়েড কমিউনিটির, ফলে ওইখানে একটা এথনিক অ্যাফিনিটি তো আছেই, পরে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠাটা অনেক বেশি সহজ হয়েছে। এরপরে ওই 1500 সালের পর থেকে আমরা পশ্চিমী পাওয়ারগুলোকে আসতে দেখছি, শক্তিগুলোকে আসতে দেখছি। 1940-এ জাপান আসেন। আমি যদিও এই আমার আজকের বক্তৃতার মধ্যে আমি জাপান বিষয়ে বলবো না, কিন্তু জাপানও একটা বিদেশি শক্তি যাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। এইবারে আমি সিলেবাসের অঙ্গ ধরে প্রি কলোনিয়াল ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া রিলেশনের কথা প্রথম বলছি। এবং ইন্ডিয়ানরা সাউথ ইস্ট এশিয়ায় দীর্ঘদিন ধরে গিয়েছিল, হয় সমুদ্র পথে নয় ল্যান্ড পথে। এবং এইটা কেন গিয়েছিল, মূলত ট্রেড রিলেশন, অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক। এবং এই বাণিজ্যিক সম্পর্কের ফলেই যে যে যোগাযোগ হয়েছিল সেই যোগাযোগের সূত্র ধরে ওখানে কিন্তু ভারতীয় সংস্কৃতিও পৌঁছেছে, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম পুরোপুরি দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তার করেছিল। এই ম্যাপটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াস এনশিয়েন্ট ট্রেড রুট উইথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এইখানে অবশ্য ম্যাপটার যে লাল অংশটা সেটা পুরোপুরি ওভারল্যান্ড বোঝাচ্ছে, যখন নীল অংশটা বোঝাচ্ছে ইন্ডিয়া কিভাবে এশিয়ার বিভিন্ন জায়গায় জলপথে। এবং এইখানে যে নীলের যে ডান দিকের অংশটা অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দিকের অংশটা দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে বাণিজ্য পথগুলি ছিল। এই প্রসঙ্গত আমি একটা ম্যাপ ছাত্রছাত্রীদের সুবিধার্থে দেখাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে ম্যারিটাইম ট্রেড রুট মানে ইন্ডিয়ান ওশানের মধ্যে দিয়ে থাইল্যান্ডে পৌঁছেছিল। এখানে তিনটে রোড দেখা যাচ্ছে। এই তিনটে রোডের মধ্যে প্রথম যে রাস্তাটা সেটাকে মনে করা হচ্ছে যে এইটা অশোক যখন কলিঙ্গ যুদ্ধ জয় করলেন তখন ওই উড়িষ্যা অঞ্চল থেকে বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে বার্মায় প্রচুর অভিবাসন বা মাইগ্রেশন হয়েছিল। এরপরের রুটটা যেটা 2 নম্বর লেখা রয়েছে, লাল লাল দাগ দেওয়া রয়েছে, এই রুটটাতে দেখা যায় যে চোলা পিরিয়ডে চোল রাজাদের সময় বিভিন্ন বণিকরা এবং ব্রাহ্মণরা তারা চেয়েছিল বৌদ্ধ ধর্ম এবং সরি বৌদ্ধ ধর্ম না মানে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণিক কাল্ট ব্রাহ্মণিজম চলার জন্য মেইনল্যান্ড সাউথ ইস্ট এশিয়ায় যায়। এবং এই তারা প্রথম যেটা দেখা যায় যে ডাইরেক্টলি তামিলনাড়ু থেকে দক্ষিণ থাইল্যান্ডের অঞ্চলে, বিশেষ করে এখন যেটা তাকুয়াপা বলে, এটা এটা দুটো পথ ছিল, একটা হচ্ছে আন্দামান নিকোবর থেকে যেত আর একটা ডাইরেক্ট যেত যেটা গিয়ে তাকুয়াপা অর্থাৎ দক্ষিণ থাইল্যান্ডের নিচের দিকের অংশে প্রথম প্রভাব বিস্তার করে। এটা মাইগ্রেশনের তৃতীয় রুট। আর তৃতীয় রুটটা ছিল সেটা হচ্ছে যেটা আবার ওই তামিল ইস্ট কোস্ট থেকে ভারতবর্ষের ইস্ট কোস্ট থেকে জাভা পর্যন্ত যায়। এবং পরবর্তীকালে যেটা দাঁড়ায় যখন মিডল এজের সময় 8th century কিংডম অফ জাভা যখন চেলনা হচ্ছে ওপর দিকে অবস্থিত ছিল এনশিয়েন্ট একটা কিংডম, এই অঞ্চলটা যখন আক্রমণ করে তখন কিন্তু অনেক ব্রাহ্মণরা মাইগ্রেট করে এই এই জাভার নিচে থেকে ওপর দিকে যে লাইনটা উঠে গেছে হলুদ রঙের, এইটা দেখলে বোঝা যাবে যে এইভাবে জাভা থেকে মেইনল্যান্ডে একটা মাইগ্রেশন ঘটেছিল। এই যে যাতায়াত, এখানে আমি রুটগুলো বলেই দিয়েছি, ফলে জায়গাটা আমি দ্রুত স্কিপ করে গেলাম। এই যাতায়াতের ফলে ওই অব্যক্তে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন ভারতীয়করণের আদলে স্টেটস বা রাষ্ট্র গড়ে ওঠে। প্রথম হচ্ছে বার্মা, এবং ভারতবর্ষের সঙ্গে মিয়ানমার বা বার্মার দীর্ঘদিনের যোগাযোগ। এবং এখানে যেমন হিন্দু ধর্মের প্রভাব বিস্তার হয়েছিল, বৌদ্ধ ধর্ম তো বার্মিজদের স্টেট রিলিজিয়ান, এবং একই সঙ্গে দেখা যায় যে বার্মিজ সোসাইটি কালচারে ভীষণভাবে কিন্তু ভারতীয় সভ্যতা মিশে আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাল রাজাদের সময় থেকে বাংলার সঙ্গে বার্মার একটা যোগাযোগ কিন্তু ছিল,
পাগান পাগান পিরিয়ড দেখছে, এবং এখনো যদি আমরা পাগান দর্শনে যাই সেখানে অনেক মন্দির আছে যেখানে দেখা যায় যে পাল রাজারা যে উপাসনা করতেন হরিহর, অর্থাৎ অর্ধেক শিব আর অর্ধেক হরিয়ান হর নারায়ণ বিষ্ণু, এই মূর্তি কিন্তু পাগান সভ্যতার মধ্যে দেখা যায় এবং মনে করা হয় যে এটা এই পাল রাজাদের দ্বারাই ওখানে বাহিত হয়েছে। এবং এই জায়গা ছাড়াও আরেকটা জায়গা ছিল যেটা আরাকানের মধ্যে দিয়ে মণিপুর হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বার্মার দিকে পৌঁছাবে। এবং এই হিন্দু ধর্ম প্রিকলোনিয়াল সময়ে অসম্ভব প্রভাব বিস্তার করে এবং তার প্রমাণস্বরূপ দেখা যায় যে বার্মিজ যে রাজারা তাদের যে আর্কিটেকচার সেখানে এর ছাপ কিন্তু আজও আমরা দেখতে পাই। তারপরে যদি আমরা বার্মিজ ভাষার কথা ভাবি সেখানেও আমরা অসংখ্য সংস্কৃত এবং পালি শব্দ পাই যেগুলো হয়তো একটু রূপ চেঞ্জ হয়েছে, রূপান্তরিত হয়েছে, কিছুটা চাইনিজের সঙ্গে অনেক সময় মিশে গেছে, দিয়ে টোনাল হয়েছে, কিন্তু মূল শব্দটা তাদের মাতৃস্বরূপ ভাষা হচ্ছে সংস্কৃত বা পালি। থাইল্যান্ডের দিকে তাকালে এখানে আবার একটা মিক্সড সাইনো ইন্ডিয়ান অর্থাৎ চীন এবং ভারতের একটা যৌথ দেখতে পাওয়া যায়। এবং এই এর মধ্যে যেটা দেখা যায় যে থাইল্যান্ডেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে থাইল্যান্ডেও রাজাদের রাজারাই গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মকে, এবং এখন তো থাইল্যান্ডের স্টেট রিলিজিয়ানই বৌদ্ধ ধর্ম, কিন্তু পাশাপাশি থাইল্যান্ডে একই সঙ্গে অনেক হিন্দু দেবদেবীর মন্দির আছে। এবং থাইরা যদিও মানে অফিসিয়ালি ধর্ম তাদের বৌদ্ধ কিন্তু এরা রেগুলার হিন্দু মন্দিরে যান। ব্রহ্মা ওখানে অসম্ভব রূপে পূজিত হন, যেটা বরং ভারতবর্ষে ব্রহ্মার অত পুজো নেই, কিন্তু ব্রহ্মা গণেশ শিব এবং কিছু কিছু জায়গায় ইভেন মানে মাতৃশক্তি দুর্গারও উপাসনা দেখা যায় থাইল্যান্ডে। কাম্বোডিয়া, কাম্বোডিয়া কিন্তু ওয়ান অফ দ্য স্টেট যে সাউথ ইস্ট এশিয়ায় মানে অন্যতম একটা জায়গা, বিশেষ করে কাম্বোডিয়ার ফুনান অঞ্চল যেখানে ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে ভারতীয় প্রভাবের কথা বলা হয়। একটা কথা আছে যে এখানকার অনেক ভারতীয় ব্রাহ্মণ স্থানীয় চিফের কন্যাকে বিবাহ করে বিবাহ সূত্রে ওইখানে ওইভাবে হিন্দু ধর্মের একটা এম্পায়ার ফ্লারিশ করেছিল, অর্থাৎ বহু যুগ আগের থেকে ফার্স্ট সেঞ্চুরির দিক থেকে কিন্তু এই প্রভাব বিস্তার শুরু। ভিয়েতনাম, ভিয়েতনামের দিকে তাকালে তুলনামূলকভাবে ভিয়েতনাম কিন্তু বেশি চীনা কালচার দ্বারা প্রভাবিত, যদিও মানে আর্কিটেকচার ভিয়েতনামের অনেক মন্দির টেম্পল আর্কিটেকচারে বিশেষ করে চাম টাওয়ার্স যেগুলো বলে সেখানে আমরা উড়িষ্যা বা দক্ষিণ ভারতের অনেক প্রভাব দেখতে পাই। এবার আমি কয়েকটা ছবি আপনাদের দেখাচ্ছি, সেগুলো আমি খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা বার্মিজ আর্কিটেকচার যেটাকে জাতক স্টোরিকে ন্যারেট করা হয়েছে, অর্থাৎ ভারতীয় প্রভাব। হ্যালো ম্যাডাম, থাইল্যান্ডের মন্দির। হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি আপনি আবার প্রেজেন্ট করুন স্ক্রিনটা নতুন করে। হ্যাঁ নতুন করে প্রেজেন্ট করুন। হ্যাঁ এই লাস্ট 1 মিনিট। হ্যাঁ প্রেজেন্ট করছে, স্ক্রিন শেয়ার করছে দীপা দাস। আমি ওকে রিমুভ করে দিয়েছি। এইগুলো না বড় ঝামেলা করে এই স্টুডেন্ট গুলো। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি বলে যান। হ্যাঁ দাঁড়া, স্ক্রিনটা তো আনতে হবে, তা নাহলে তো হবে না। এই কিছু কিছু লোকজন অনিয়মই বলেছেন। আচ্ছা ঠিক আছে, কাম্বোডিয়া ওই ছবিগুলো দেখা গেছে? কাম্বোডিয়া লেখাটা দেখা গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আমি দেখছি। এই বড় প্রবলেম হয়ে যায়। ম্যাডাম আপনার স্ক্রিন এসেছে কিন্তু। স্ক্রিন এসেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে না পেলে বলি কি করে তাই? দাঁড়া এটাকে তো মানে আপনার এই পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা গেছে, এই যাচ্ছে আসছে খুলছে খুলছে। হ্যাঁ এটাই সেটাই সেটাই, আমারও তাই দেখতে পাচ্ছি। মাঝখানে কেউ স্ক্রিন শেয়ার করো না, করবেন না প্লিজ, কারণ এইতে প্রবলেম হয়ে যাবে। বারবার বলা হচ্ছে কেন পড়ছে জানি না।
হ্যাঁ খুলেছে ম্যাডাম, এবারে হ্যাঁ খুলেছে, এবারে এইবারে আমি দেখি ওই ওই কেউ একজন বললেন যে স্ক্রিপ্ট খুলে পর্যন্ত দেখা গেছে, এই তো চলে এসেছে ছবি। তারপরে এটা থাইল্যান্ডের একটা মন্দির যেখানে সামনে ব্রহ্মার মূর্তি রয়েছে, ভেতরে মন্দিরটা শিবের অর্থাৎ হিন্দু প্রভাব। তারপরে আবার থাইল্যান্ডের এটা একটা মালয়েশিয়াতে কতগুলো আর্ট অবজেক্ট দেখা যাচ্ছে, সেখানে দেখুন সূর্য রয়েছে, হাতি রয়েছে, যেগুলো কিন্তু বেসিক্যালি এবং বাকি পুরো জিনিসটাই বাকি। এইখানে ভারত মালয়েশিয়ার একটা ইন্টারঅ্যাকশনের জায়গা দেখা। এবারে দেখুন এই মূর্তিটা, এটা চুয়ান দে অর্থাৎ 18th গডেস অফ মার্সি বলা হচ্ছে, ভিয়েতনামে পাওয়া যায়। এর সঙ্গে কিন্তু আমাদের দেবী দুর্গার এবং এই বিষয়ে অনেক গবেষণা রিসার্চ ইত্যাদি আছে যেগুলো পড়লে। এবারে স্ক্রিপ্টটা আমি চটচট দেখে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের গ্রন্থ স্ক্রিপ্ট। এইবারে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার স্ক্রিপ্টগুলো দেখুন, গ্রন্থ স্ক্রিপ্ট অর্থাৎ তামিল, তামিল সভ্যতার মধ্যে। এইবারে দেখুন বার্মার স্ক্রিপ্ট দেখুন, খুব কাছাকাছি, দুটোকে যদি আমরা পাশাপাশি রাখতে পারতাম তাহলে বার্মার স্ক্রিপ্ট, থাইল্যান্ডের স্ক্রিপ্ট, কম্বোডিয়ান স্ক্রিপ্ট, লাওসের স্ক্রিপ্ট, এই সব কিন্তু অর্থাৎ মনে করা হয় ভারতবর্ষের প্রভাবেই এই ওখানকার যে স্ক্রিপ্ট অর্থাৎ লেখা লিপি সেইটার জন্ম বা বিবর্তন হয়েছে। এবারে আমি ছোট্ট করে চীনা প্রভাবটা বলে দিই, এবং সেখানে দেখা যাচ্ছে যে ভিয়েতনাম ছাড়া ও ভিয়েতনামের সব থেকে বেশি চীনা প্রভাব দেখা যাচ্ছে, এবং এখানেও কয়েকটা ছবি আমি শেয়ার করছি। যেমন একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার চাইনিজ ইনফ্লুয়েন্সে যে আর্কিটেকচার সেটা দেখা যাচ্ছে, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্যাগোডা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন এটা একটা কেটল জাতীয়, এটা পুরো চীনা শিল্প কলা মানে শিল্প শৈলীর এটা প্রভাব যেটা দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। আবার একটা চাইনিজ ভাস, এটাও দক্ষিণ পূর্ব এশিয়া। চাইনিজ লায়ন, এটা টিপিক্যাল পশ্চারের সিংহ, এটা কিন্তু চীনেই পাওয়া যায় এবং এটা দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যাচ্ছে। ভিয়েতনাম স্ক্রিপ্ট, এটা ইন্টারেস্টিং, দেখুন কত চীনা স্ক্রিপ্টের কাছাকাছি। কুইজিন, খাওয়া দাওয়া, অবশ্যই নুডলস বলুন, ডাম্পলিং বলুন, সবেতেই কিন্তু চীনের প্রভাব। এই গেল আমাদের প্রি কলোনিয়াল, আমি এখানে শেষ করে ফেললাম। এইবার আমি কলোনিয়াল যুগে ঢুকছি। এইখানে দেখুন কলোনিয়াল যুগে যেটা দেখা সেটা হচ্ছে কোন কোন দেশ মূল ভূখণ্ডে ছিল, কোন কোন দেশ দ্বীপময় জায়গাটায় ছিল। সেখানে গ্রেট ব্রিটেনকে আমরা পাচ্ছি বার্মা মালয়েশিয়ায়, ফ্রান্সকে পাচ্ছি লাওস কম্বোডিয়া ভিয়েতনামে, এবং লাওস কম্বোডিয়া ভিয়েতনামকে একত্রে ইন্দো চায়না বলা হয়। পর্তুগাল এবং ব্রিটেনকে আবার পাচ্ছি মালাক্কায়, এবং ইউনাইটেড স্টেটসকে পাচ্ছি ভিয়েতনামে। অর্থাৎ ফ্রান্স যখন ভিয়েতনাম থেকে চলে যাচ্ছে তখন আমেরিকা বা ইউনাইটেড স্টেটস ঢুকছে। তাছাড়া স্পেন ইত্যাদি ফিলিপিন্সে রয়েছেন, হল্যান্ড টু ইন্দোনেশিয়ায়, এগুলো করবি ম্যাডাম বলবেন। এখানে একটা ম্যাপ, এই ম্যাপটাতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা দেশে সেই দেশের ফ্ল্যাগ দেওয়া, খুব একটা স্পষ্ট নয়, আমি এটা ছেড়ে দিচ্ছি। এইবারে আমি ছোট্ট করে আসছি যে বার্মাতে কিভাবে ব্রিটিশরা দখল করলো। তিনটে যুদ্ধ হয়েছিল, 1824 যুদ্ধ, 1852 যুদ্ধ, 1885 যুদ্ধ, এবং তখন বার্মায় রুলিং ডাইনেস্টি ছিলেন কংবং ডাইনেস্টি। এবং এই কংবং ডাইনেস্টিকে তিনটে যুদ্ধে হারিয়ে দিয়ে ব্রিটিশরা পুরো বার্মাকে দখল করে। এই কংবং ডাইনেস্টির একটা ছোট্ট ম্যাপ রয়েছে, এই ছবি রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজা উপরে অধিষ্ঠিত, বাঁদিকে রয়েছেন রাজার পারিষদরা, ডান দিকে ব্রিটিশ সৈন্য দাঁড়িয়ে আছে। ওখানকার রাজারা ছিলেন রাজা মিন্ডন, যে সময় একটা সিলেবাসে পড়ানো হয় সেই সময়ের এই দুই বিখ্যাত রাজা, রাজা মিন্ডন এবং রাজা কিবো। রাজা মিন্ডনের পরকৃতিত্ব হচ্ছে ইনি প্রথম পশ্চিমকে বার্মাতে আসার অনুমতি দেন, অর্থাৎ ট্রেডে বন্দরগুলোকে উনি খুলে দেন। এবং মিন্ডনের সঙ্গে 1855 বিখ্যাত বাউরিং চুক্তি হয়, যার ফলে
প্রথম ব্রিটিশরা বার্মার সঙ্গে বাণিজ্য শুরু করে। তার পুত্র ছিলেন রাজা থিবো। থিবোর সময় অবশ্য বার্মা পুরোপুরিভাবে দখল করে নেয় ব্রিটিশরা। এই ম্যাপটা দেখুন, এটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে এই যে তিনটে যুদ্ধের কথা বললাম, 1824, 1826, 1852 এবং 1885 বা 1885-86, এই সময় কোন কোন অঞ্চল, 1826-এর যুদ্ধে আরাকান এবং ক্যানেসারিন অর্থাৎ ভারতবর্ষের দিকে বর্তমান বাংলাদেশের দিকের জায়গাগুলো দখল হয়েছে। 1852 অর্থাৎ 1852-তে পুরো লোয়ার বার্মা, আর 1885-এ পুরো আপার বার্মা। এইখানে একটা বড় ঐতিহাসিক প্রশ্ন আছে, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ছাত্রছাত্রীদের নিশ্চয়ই জানা উচিত। সেটা হচ্ছে, কেন ব্রিটিশ বার্মাকে অ্যানেক্স করলো, তার কারণটা কি? সাধারণভাবে ঐতিহাসিকরা বলেন, অনিলচন্দ্র ব্যানার্জি পর্যন্ত বলেছেন যে ফরাসি ভীতি ছিল, ফ্রেঞ্চ থ্রেট ছিল এর মূল কারণ। কেননা ওই সময় ফরাসিরা রাজা থিবোর কাছ থেকে অনেকগুলো প্রজেক্ট পাচ্ছিলেন, রেলওয়ে, ব্যাংকিং, মাইনিং এসব জায়গায়, এবং তারা এই প্রজেক্টগুলো নিয়ে ব্রিটিশকে প্রায় পরাহিত করে দেন। এই ভয়ে ব্রিটিশরা অত্যন্ত ভীত হয়ে তারা ইমিডিয়েটলি ডিসিশন নেয় যে বার্মাকে তারা দখল করবে। কিন্তু এটাই তো সেই, এটাই কি শেষ কথা? না, আমি আমার গবেষণায় প্রমাণ করে দেখিয়েছি যে সেই সময় এই এই ম্যাপটা আমি আবার ফিরে যাচ্ছি, দেখুন উত্তর দিকটা যদি দেখেন, অর্থাৎ যে জায়গাটা 1885-এ দখল করছে তার পাশেই কিন্তু চীন দেশ, ইউনান রিজিয়ন, এবং তখন অলরেডি ব্রিটিশ চীনকে খুলে ফেলেছে, চীনের 5টা বন্দর তাদের হাতে এসে গেছে। ফলে তারা চাইছে এই ইউনান রিজিয়ন অর্থাৎ দক্ষিণ চীনের এই অংশের সঙ্গে একটা শর্টকাট রাস্তা, যেটা বার্মার মধ্যে দিয়ে এসে সোজা নামবে, নেমে চট্টগ্রাম পোর্টে তাদের বাণিজ্য পথ তৈরি করতে চাইছে। এবং এই কাজেতে বার্মিজ রাজা থিবো বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তিনি রাজি হচ্ছিলেন না। ফলে এরা কিন্তু তখন ওই ফরাসি ভীতি বা ফ্রেঞ্চ থ্রেটের একটা ধুয়ো তুললেন। আসলে ফ্রেঞ্চ থ্রেটের কিছু ছিল না, যেমন তারা আফগানিস্তানে রুশোফোবিয়ার কথা বলেছিল, এখানেও ফ্রাঙ্কোফোবিয়া বলে তারা দেশটাকে দখল করে নিল, কারণ তাদের মূল লক্ষ্য ছিল অকুপেশন অফ ওভারল্যান্ড চায়না ট্রেড। ফলে এখানে কিন্তু ইকোনমিক প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এছাড়া এই এই স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে যে পেনাং কতগুলো সময় দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল, যেমন পেনাং 1786, সিঙ্গাপুর 1819, মালাক্কা 1824, এগুলো সমস্ত ব্রিটেনের দখলে আসে। এবং ফাইনালি যখন স্ট্রেট সেটেলমেন্ট হলো, তখন পুরো মালয়েশ পেনিনসুলাটা 1874 থেকে 1914 এর মধ্যে ব্রিটিশের করতলগত হল। এবার আমরা তাকাই ফ্রান্সের দিকে। ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়া কি করেছে? ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়া আমি আগেই বলেছি তিনটে জায়গাকে শাসন করেছিল। একটা হচ্ছে, এবং যেটাকে একসঙ্গে বলা হয় ইন্দো চায়না, অর্থাৎ একটা হচ্ছে কম্বোডিয়া, একটা হচ্ছে লাওস এবং একটা হচ্ছে ভিয়েতনাম। এবং এই জায়গাটা তাদের লক্ষ্য ছিল আসলে যে দক্ষিণ ভিয়েতনামে অঞ্চল থেকে মূলত চাল রপ্তানি করা। বার্মাতেও তাদের এই লক্ষ্য ছিল, থাইল্যান্ডেও তাদের লক্ষ্য ছিল, কারণ চাল, এই দক্ষিণ পূর্ব এশিয়ার চাল কিন্তু অত্যন্ত বাণিজ্যিক মূল্য তার আছে। এবং এই কারণেই বারবার বিভিন্ন পর্যায়ে পর্যায়ে ফ্রেঞ্চ অথরিটি আমরা দেখছি, কখনো কোচিন চায়নায়, কখনো আনামে, কখনো টংকিংয়ে, কখনো লাওসে, কখনো কাম্বোডিয়া, এবং শেষ পর্যন্ত মোটামুটি 1907-এর মধ্যে তারা পুরো এই ইন্দো চায়না অঞ্চলটাকে দখল করে। ভিয়েতনামিজরা এটা মানতে পারেনি, তারা ফরাসি শাসনকে সহ্য করতে পারেনি, এবং তারা তখন ফরাসিদের ডিএনবিএন ফুর যুদ্ধে পরাজিত করে করে জেনেভা কনফারেন্সে 1954-এ তারা নিজেদের স্বাধীনতা পায়। এই যে ইন্দো চায়নার এই একটা ম্যাপ রয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে লাওস সবুজ জায়গাটা ক্যাম্বোডিয়া, ওদিকে টংকিং, আনাম, কোচিন চায়না, মানে পুরোটা মিলে ভিয়েতনাম। এই ভিয়েতনামকে তারা দখল করেছে। এইবারে আমি চলে যাচ্ছি আমাদের, আমার বক্তৃতার প্রায় শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু এখানেও খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে যেটা
ছাত্রছাত্রীদের অবশ্যই মনে রাখতে হবে, থাইল্যান্ড হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় যে কখনো কোনো কলোনিয়াল পাওয়ার বা উপনিবেশিক শক্তির পদান্বিত হয়। কেন কেন হলো না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে রয়েছে বিশাল ব্রিটিশ সাম্রাজ্য, মানে পুরো বার্মা রয়েছে একদিকে, বার্মা তার পাশে ভারতবর্ষ, অর্থাৎ পুরো এই দিকটা ব্রিটিশের করতলগত। তাদের পূর্ব দিকে রয়েছে পুরো ফরাসিরা, টোটাল ইন্দো চায়না, লাওস, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম সমস্ত ফরাসিদের দখলে। থাইল্যান্ডের দক্ষিণ দিকে তাকান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেটাও ব্রিটিশের দখলে। তাহলে মাঝখানে কি করে থাইল্যান্ড বেঁচে গেল? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রশ্ন। এবং এইখানে আমরা থাইল্যান্ডে তিনজন রাজাকে আমি দেখেছি সিলেবাসে আলোচিত হয়, সেটা নিশ্চয়ই মাস্টারমশাইরা ডিটেলস পড়াবেন। রাজা মঙ্কুট, রাজা চুলালঙ্কর এবং বাজিরা ইউথ, যারা রামা ফোর, রামা ফাইভ, রামা সিক্স নামে পরিচিত। তো এদের মধ্যে চুলালঙ্করণ, ওই দেশে যেমন বার্মায় যেমন আমরা মঙ্কুটকে দেখেছি, থাইল্যান্ডে তেমনি চুলালঙ্করণকে বলা হতো ফাদার অফ মডার্নাইজেশন, অর্থাৎ আধুনিকীকরণের জনক। এবং থাইল্যান্ড তারা কি করেছিলেন, এমন কি করলেন যে থাইল্যান্ড বেঁচে গেল? চুলালঙ্করণের কি বিশেষ কোনো কৃতিত্ব আছে? এটা এটা রাজা মঙ্কুটের একটি ছবি, রাজা চুলালঙ্করণের একটি ছবি, এটা রাজা বাজিরাউদের একটি ছবি। এবং চুলালঙ্করণের সময় থেকে কিন্তু ব্যাপক হারে মডার্নাইজেশন বা ওয়েস্টার্নাইজেশন শুরু। আচ্ছা, এইবার ফিরে আসছি ওই প্রশ্নটায়, কিভাবে বাঁচলো থাইল্যান্ড, কেন বাঁচলো? অ্যাকচুয়ালি থাই রাজারা যেটা করেছিলেন তারা হচ্ছে খুব ওয়াইজলি, বুদ্ধিমানের মতো ব্রিটিশদের এবং ফরাসিদের কিছু ভূখণ্ড তারা ছেড়ে দেয় তাদের বর্ডার অঞ্চল। এখানে দেখুন লেখা আছে ফ্রান্স ওয়াজ সিডেড বাটাম্বাং, সিয়েমরিয়েপ অ্যান্ড লুয়াংপ্রাবাং। এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা ফ্রান্সের সঙ্গে এই সীমান্ত নির্দেশ করছে থাইল্যান্ডের, অর্থাৎ ইন্দো চায়নার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তে। অন্যদিকে দেখুন ব্রিটেন গট দ্য মালয় স্টেটস অফ কেলান্তান, কেদা, পেরলিস অ্যান্ড ট্রেঙ্গানু। এইগুলো হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণ দিকে, এগুলো মালয়েশিয়ান স্টেটের সঙ্গে বর্ডারে রয়েছে। এই ভূখণ্ডগুলো অ্যাকচুয়ালি এই রাজ্যগুলো ছিল, এই রাজ্য ঠিক নয়, এগুলো করদ রাষ্ট্র ছিল, এক একটা ইউনিট ছিল, ট্রিবিউটারি স্টেট। এরা ইন্ডিপেন্ডেন্ট ছিল, এরা খালি থাই রাজাকে কিছু ট্যাক্স দিত, দিয়ে তারা নিজেদের স্বাধীনতা বজায় রাখত। এবার থাই রাজারা বুদ্ধি করে কিছুটা দিয়ে দিলেন ফরাসিদের, কিছুটা দিয়ে দিলেন ব্রিটিশদের, মাঝখানে মূল ভূখণ্ডের থাইল্যান্ডটাকে তারা রক্ষা করলেন। এইটা তো অবশ্য মানে আমি নিজে একসময় যখন পড়াশোনা করেছিলাম দেখেছিলাম ব্রিটিশ লাইব্রেরিতে লন্ডনে লেখা আছে, এই কেদার রাজা অসম্ভব রয়ে গেছিলেন, উনি একটা জায়গায় লিখেছেন থাই কিং ইজ এ থিপ, উনি একটা চোর, আমাদের সঙ্গে আলোচনা না করে আমাদের উনি ব্রিটিশদের দিয়ে দেন। এটা এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু থাই রাজারা যেটা ভেবেছিলেন যে এই দেখুন এই এই ছবিটা দেখলে বোঝা যায়, এইখানে এই যে কয়েকটা দেশ জায়গা রয়েছে সিয়েমরিয়েপ, বাটাম্বাং, এইগুলো চলে যাচ্ছে ফরাসিদের, যেটা কাম্বোডিয়ার থাইল্যান্ডের বর্ডারে। আর এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে এইখানে কেলান্তান, ত্রেঙ্গানু, কেদা ইত্যাদি জায়গা রয়েছে যেগুলো চলে যাচ্ছে পুরো ব্রিটিশদের কাছে। এই যে থাই রাজাদের যে বুদ্ধিমত্তা, এটাই কি একমাত্র কারণ ছিল? আবার এখানে একটা বড় ঐতিহাসিক প্রশ্ন, এইখানে বড় প্রশ্ন হচ্ছে সেই সময়কালটা আমাদের ভাবতে হবে। 1871 যখন আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটছে, মানে 1870s, এবং সেই সময় কিন্তু ইতিপূর্বেই ইংল্যান্ড এই ইউরোপে 1871 একটা বড় ঘটনা ঘটেছিল। ইতিহাসের ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই জানো সেই সময় হয়েছিল জার্মানির ইউনিফিকেশন, ইউনিফিকেশন অফ জার্মানি। এবং তখন জার্মানি এত বেশি শক্তিশালী যে জার্মানি বিষয়ে ইংল্যান্ড, ফ্রান্স সবাই কিন্তু তখন সন্ত্রস্ত, ভীত। জার্মানি আন্ডার বিসমার্ক ওয়ান্স ইউনাইটেড হ্যাড দ্য রিসোর্স অ্যান্ড পপুলেশন টু বিকাম দ্য গ্রেটেস্ট ইউরোপিয়ান পাওয়ার। এবং বিসমার্ককে তখন ঠেকাতে ফরাসিরা এত ব্যস্ত যে তাদের তখন এই থাইল্যান্ড বিষয়ে মাথা ঘামানোর কোনো সময় ছিল না, ইচ্ছাও ছিল না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, দেখুন ওপরেই স্লাইডটা লেখা আছে, অ্যাটিটিউড অফ মেট্রোপলিটন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, মেট্রোপলিস ভার্সাস মেন অন দ্য স্পট, মেট্রোপলিস অ্যান্ড মেন অন দ্য স্পটকে বোল্ড করা আছে।
মেট্রোপলিস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্যারিসে যে সরকার বসে আছে, কেন্দ্রীয় সরকার। আর মেন অন দ্য স্পট হচ্ছে যে সমস্ত অফিসাররা এসেছেন থাইল্যান্ডে। এই মেন অন দ্য স্পট, যেমন কর্নেল হাস বলে একজন ছিলেন, এরা ভীষণভাবে চাইছিলেন যে থাইল্যান্ডে হোক, থাইল্যান্ডকে অ্যানেক্সড হয়ে যাক, মানে থাইল্যান্ডও আসুক আমাদের দখলে, কিছুটা ফরাসিদের হাতে যাক, কিছুটা ব্রিটিশদের হাতে যাক। অর্থাৎ থাইল্যান্ডকে তারা আফ্রিকার মতো বুটি অফ পাওয়ার করতে চাইছিলেন, কিন্তু সেটা অনুমোদিত হয়নি কেন্দ্রীয় ক্ষমতার দ্বারা, অর্থাৎ মেট্রোপলিটান ফ্রান্স সেটাকে অনুমোদন করে। ফলে কিন্তু থাইল্যান্ড রিমেইন্ড অ্যাজ এ বাফার স্টেট, এবং 1904 ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে চুক্তি হয়, সেই চুক্তি বলে সিয়াম অথবা থাইল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থেকে গেল। একটা চুক্তি হয়েছিল 1904, একটা হয়েছিল 1909 এক্সটেন্ডেড হয়েছে। এবং দেখা যায় যে বাঁ দিকে রইল ব্রিটিশ সাম্রাজ্য বার্মা, ডান দিকে রইল ফ্রেঞ্চ ইন্দোচায়না, মাঝখানে সিয়াম বা থাইল্যান্ড, সে কিন্তু তার স্বাধীনতা বজায় রাখতে পারে। এবং এই যে ওয়েস্টার্ন রুল হলো, এর ফলে যেটা আমি ছোট্ট করে আগেই বলেছি, এর ফলে প্রচুর পরিবর্তন। এই পরিবর্তনগুলো চেহারা কিন্তু ঠিক ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। যেমন এখানে যেমন পশ্চিমী শিক্ষা এসেছিল, ওখানেও এসেছিল। এখানে যেমন রোড ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি সমস্ত বৃদ্ধি পায়, উন্নত হয়, ওখানেও তাই হয়েছিল। ওয়াইড স্প্রেড চেঞ্জ আসে, অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষি উৎপাদনের বাণিজ্য, এবং বিশেষত সেটা চাল, টিকুট, টিন, রাবার এবং রুবি, যেগুলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই মূল ভূখণ্ডে মূল উৎপাদন। এবং সেই ইতিহাসটা অন্য, এবং এই 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 শাসনের ফলে পুরো শোষিত হয় এই দেশগুলো, এবং তার ফলে যেটা হয়, একই সঙ্গে পশ্চিমী শিক্ষার আলোকে আলোকিত হয়ে ছাত্রছাত্রীরা ধীরে ধীরে কিন্তু স্বাধীনতার কথা ভাবতে শুরু করে, জন্ম নেয় ন্যাশনালিজম, এবং তার ফলে বিভিন্ন ন্যাশনালিস্টিক আন্দোলন মুভমেন্ট হতে শুরু করে, এবং তারই ফলশ্রুতি স্বরূপ আলটিমেটলি ডিকলোনাইজেশন, অর্থাৎ ঔপনিবেশিক শক্তির শেষ হতে থাকে। সেইটা আমি দেখেছি এই আপনাদের সিলেবাসের সেকেন্ড হাফে আছে, সেই জায়গাটায় আমি আজকে ঢুকলাম না, কারণ আমি যা বলেছি খালি আমি এই আমার বক্তৃতা শেষ প্রান্তে এসে কয়েকটা বই সাজেস্ট করছি স্টুডেন্টদের। সেটা হচ্ছে একটা খুব সহজ বই আছে যেটা আমি ক্লাসে বলি, সেটা সবাই জানে, ডি আর সারদেসাইয়ের বই, সাউথ ইস্ট এশিয়া পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অত্যন্ত সহজ ইংরেজিতে লেখা, এবং বইটা সম্ভবত গুগল বুকেও পাওয়া যায়। এইটা কিন্তু একটা বেসিক বই, এটা পড়লে সাউথ ইস্ট এশিয়া বুঝতে সহজভাবে বোঝা যায়। তাছাড়া যে বইটাকে বলা হয় বাইবেল ফর রিডিং সাউথ ইস্ট এশিয়া, সেটা হচ্ছে ডিজি হলের হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া। তারপরে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলবো, তোমরা একটু নভেলও পড়ো, অমিতাভ ঘোষের দ্য গ্লাস প্যালেস, এটা যদি পড়ো, বার্মার ইতিহাস, এই যে থিবো, থিবোর স্ত্রী সুপ্রাইলাত, তারা যে প্যালেসের মধ্যে তাদের যে জীবন কাহিনী, এইগুলো কিন্তু প্রতিভাত। এই নভেল রয়েছে অনেক, আরও অনেক নভেল আছে, তোমরা আজকাল তো ছেলেমেয়েরা খুব ইন্টারনেট ঘাঁটে, তারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই এখানে অনেক জিনিস পাবে যেগুলো খুব গল্পের ছলে ইতিহাসকে তুলে ধরে। আচ্ছা, এবারে এই একটা খুব ভালো বই আছে যেটা আমরা সাধারণত পড়ি না, কিন্তু ভেরি ইন্টারেস্টিং, সুধা সার লেখা, দ্য কিং ইন এক্সাইল। এই থাইল্যান্ডের রাজা থিবোকে রত্নগিরি, মহারাষ্ট্রের রত্নগিরি অঞ্চলে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। মানে এটা খুব ইন্টারেস্টিং কি, আমাদের মুঘল রাজ, শেষ মুঘল রাজ বাহাদুর শাহকে বার্মায় দেওয়া হয়েছিল, আর বার্মার রাজাকে ভারতবর্ষে আনা হয়েছিল। এই কিং ইন দ্য এক্সাইলে সেই কাহিনীর কথা লেখা আছে। এখানে আমার একটা বই রয়েছে যেটা আমি ওই ফ্রেঞ্চ ইন্ট্রিগ, আমি মনে করি যে মিথ অফ ফ্রেঞ্চ ইন্ট্রিগ, ফরাসি ভীতি ছিল না, এই এই ফরাসি ভীতির থিওরিটাকে আমি ব্রেক করার চেষ্টা করেছি অন দ্য বেসিস অফ ফ্রেঞ্চ আর্কাইভাল রিসোর্স। তাছাড়া রয়েছে আর একটা বই যেটা অবশ্য সাম্প্রতিক কালেরই বেশি নির্দেশ করে, যেটা ইন্ডিয়া মিয়ানমার রিলেশনস। থাইল্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত ভালো বই যারা পড়তে চায় সহজ ভাষায়, ডেভিড ওয়াইয়েটের লেখা থাইল্যান্ডের শর্ট হিস্ট্রি, খুব ভালো বই। তারপরে একটা বই, এটা এটা হচ্ছে কানেক্টিভিটি অ্যান্ড বিয়ন্ড, এটা একটা এডিটেড বই, কিন্তু এখানটা পড়লে যেটা দেখা যায় যে কালচারাল ইন্টারাকশনে যায়।
তাছাড়াও আরও রয়েছে ইন্ডিয়া থাইল্যান্ড কালচারাল ইন্টারাকশন। ক্যাম্বোডিয়ার ওপর রয়েছে ডেভিড শ্যান্ডের বই, অত্যন্ত ভালো বই, প্রত্যেক স্টুডেন্টের এটা পড়া উচিত। একইভাবে লাওসের ওপর মার্টিন স্টুয়ার্ট ফক্সের বই রয়েছে। ভিয়েতনামের ওপর এই বইটা আমরাও পড়েছি, আমি স্টুডেন্টদের বলবো ভিয়েতনামের যদি স্বাধীনতার যুদ্ধ জানতে চাও তাহলে হেলেন বি ল্যাম্বের ভিয়েতনামস উইল টু লিভ অবশ্যই পড়ো, অবশ্যই পড়ো। আর পরিশেষে একটা বই যেটা সাম্প্রতিককালে বেরিয়েছে, ইন্ডিয়াজ ইস্টওয়ার্ড এনগেজমেন্ট, টেস্টিমোনিয়াল রাহুল শর্মা এডিটেড, এটাও একটা সুন্দর। তো মানে আজকের যেই ওয়েবিনার আপনারা করেছেন, এখানে যদি আমার এই বক্তৃতা সামান্যতম কিছু ইম্প্যাক্ট ফেলে, ছাত্রছাত্রীদের উচিত অনেক বেশি করে নিজের মানে প্রতিবেশী দেশকে দেখা, এবং সেই কারণ এখন কিন্তু ভারতবর্ষের পাশের দেশ দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ভবিষ্যতের সব রকম সম্পর্কে সুসম্পর্কের প্রতি ইঙ্গিতবাহী, এবং সেই সম্পর্ককে বুঝতে গেলে কিন্তু ইতিহাসকে বুঝতে হবে। আমি এখানেই আমার বক্তৃতা শেষ করলাম, অনেক ধন্যবাদ। ধন্যবাদ লিপি ম্যাডামকে। ম্যাডাম আপনি আপনার এই প্রেজেন্টিংটা বন্ধ করে দিন। আমি 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 অ্যাসিস্ট্যান্টটা থেকে আমি এতে মিটে চলে যাচ্ছি। স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ আমরা ইনবক্সে মানে আপনার চ্যাট বক্সে কয়েকটা প্রশ্ন পেয়েছি, সেগুলো কি আপনাকে করব? হ্যাঁ বলুন নিশ্চিত। হ্যাঁ আমরা যে সব প্রশ্নগুলো পেয়েছি সে তার মধ্যে কয়েকটা যেগুলো মানে উল্লেখযোগ্য বলে আমার মনে হচ্ছে আর কি, সেগুলো আপনাকে আমি আপনার সামনে রাখছি। একটি হচ্ছে যে অশোক, সম্রাট অশোক দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য কাউকে পাঠিয়েছিল কিনা, এটা গোকুল বিশ্বাস বলে একজন জানতে চেয়েছেন। এরকম কোনো নির্দিষ্ট তথ্যর ব্যাপারটা আমি একটু এড়িয়ে যেতে চাইছিলাম, এরকম নির্দিষ্ট তথ্য তো নেটেই পাওয়া যায়। হ্যাঁ নেটে পাওয়া যায় এবং এগুলো খুব বিতর্কিত, তবে সাধারণভাবে যেটা বলা হয় যে সোনা এবং উত্তরা তার দুই সন্তানকে তিনি পাঠিয়েছিলেন, এটা এটা মোস্টলি অ্যাকসেপ্টেড যেটা বলা যায়। আচ্ছা গোকুল বিশ্বাস বলে একজন জিজ্ঞেস করেছেন যে তাহলে কি থাইল্যান্ডে পাশ্চাত্য রীতিনীতি ভাবধারা প্রভাব ফেলতে পারেনি? অবশ্যই পেরেছে, সেটা তো পরে যে আমি বললাম রাজা থাইল্যান্ডের রাজা যে মডার্নাইজেশন করেছেন, ওয়েস্টার্নাইজেশন করেছেন, ফাদার অফ মডার্নাইজেশন বলা হচ্ছে। আচ্ছা অভিষেক সিংহ চুলালঙ্করণ, রাজা চুলালঙ্করণ অবশ্যই করেছে। অভিষেক সিংহ জানতে চেয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে কেন বৌদ্ধ ধর্মের প্রসার বিস্তার বেশি ঘটেছে। আচ্ছা সেটার দেখো দুটো কারণ আছে, একটা হচ্ছে যেটা আমি প্রথমে বললাম যে একটা পুশ ফ্যাক্টর একটা পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর হচ্ছে যখন রাজা অশোকের ঘটনাটা ঘটলো কলিঙ্গ যুদ্ধ, তখন অনেকে এখান থেকে পালিয়ে যাচ্ছেন, সেটা পুশ ফ্যাক্টর। আর একটা পুল ফ্যাক্টর হচ্ছে ওদেশের রাজারা সেটাকে গ্রহণ করছেন, গ্রহণ করছেন এবং সে তাকে শুধু গ্রহণ করা নয় তাকে পেট্রোনাইজ করছেন, ফলে এই দুটো কারণই বলা যেতে পারে। অনুপ ঘোষ একটু মাইগ্রেশন পলিসি সম্বন্ধে কিছু জানতে চাইছেন, এবং এটাও জানতে চাইছেন মাইগ্রেশন পলিসি বলতে কোন দেশের নির্দিষ্ট দেশের মাইগ্রেশন পলিসি কিছু আছে কিনা নিয়ে ওনার কৌতূহল। আর সেই সঙ্গে উনি জানতে চাইছেন যে বিভিন্ন বহুভাষী মানুষদের অবস্থা, যারা বিভিন্ন ভাষায় কথা বলেন তাদের সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা প্রথমত মাইগ্রেশন পলিসি মানে আমি যেটা বলতে চাইবো, এটা তো আমি কলোনিয়াল যুগে বলেছি, তখন মাইগ্রেশনের হ্যাঁ একটা পলিসি ছিল, যদি অতীতের দিকে তাকানো হয় তখন ঠিক পলিসি বলে কিছু ছিল না, কিন্তু কলোনিয়াল যুগে অবশ্যই ছিল। সেটা হচ্ছে ব্রিটিশরা এদেশ থেকে লেবার ফোর্স হিসেবে ভারতীয়দের নিয়ে যেতেন তাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য, এবং এটা একটা পলিসিগতভাবেই এখান থেকে অভিবাসনগুলো হচ্ছে, মালয়েশিয়ায় হোক বার্মায় হোক সর্বত্র, মানে বিশেষত ক্যারানি ক্লাস যেটা বলে, শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়লে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যায় যে কিভাবে এখান থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষজনকে করণিকের কাজ করে, প্রশাসন চালাতে গেলে তো একটা লেখালেখি ইংরেজি জানা লোকের দরকার, সেই কাজটা কিন্তু করতেন ভারতীয়রা। এবং একই সঙ্গে আর একটা কাজ বড় করতেন, সেটা হচ্ছে চেট্টিয়ারা, চেট্টিয়া ব্রাহ্মণরা যারা দক্ষিণ ভারত থেকে যেতেন, গিয়ে তারা এই আবার কে স্ক্রিন প্রেজেন্ট করতে শুরু। হ্যাঁ পরিমল প্রামাণিককে অনুরোধ করছি স্ক্রিন প্রেজেন্টটা বন্ধ করুন। হ্যাঁ
তো সেটা সেটা যেটা দেখা যায় ওরা গিয়ে ওখানে মহাজনের ব্যবসা করতেন, কারণ এই যখন একটা কলোনিয়াল ইকোনমি গ্রো করছে সেখানে ব্রিটিশরা তখন কৃষকদের উপর চাপ দিত নির্দিষ্ট সময়ে কিছু উৎপাদন করার, এবং সেই উৎপাদনগুলো করতে গেলে তাদের হাতে টাকার দরকার। এইখানে মহাজনের ব্যবসাটা করতেন কিন্তু এই বার্মাতে, বিশেষ করে আমরা দেখতে পাই এই চেট্টিয়া চেট্টিয়া সম্প্রদায়। সে নিয়ে অনেক ইতিহাসের জায়গা আছে, এবং সে অনেক মাইকেল অ্যাডামস এর লেখা খুব ভালো আছে বা বই আছে রাইস ইকোনমির উপর। একটি প্রশ্ন আছে, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিছু একটা কেউ প্রশ্ন করলেন, ল্যাঙ্গুয়েজ পলিসি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পলিসি কিন্তু আমি থাইল্যান্ড বার্মার কনটেক্সটে বলতে পারি, সে দেশে ওরা কিন্তু ভীষণভাবে মাতৃভাষার উপর জোর দেন, ওদের মাতৃভাষায় মেডিকেল পর্যন্ত পড়া যায়। থাইল্যান্ডে থাই ভাষাতে মেডিকেল, বিজনেস ম্যানেজমেন্ট সবকিছু পড়া যায়, কমার্স, এভরিথিং। ফলে তবে হ্যাঁ, এটাও ঠিক, পাশাপাশি তারা গ্লোবাল লিঙ্কেজ ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরাজিকে ব্যবহার করে। আচ্ছা, শুভজিৎ বলে একজন জিজ্ঞেস করেছেন যে, ডিসপাইট ইন্ডিয়াস লং অ্যাসোসিয়েশন উইথ সাউথ ইস্ট এশিয়া, হোয়াই হ্যাজ ইন্ডিয়া নট বিন এবল টু ডমিনেট দিস রিজিয়ন্স রিলিজিয়াসলি অ্যান্ড ইকোনমিক্যালি? That's a good question. Very difficult to answer. Because why India could not dominate? I have every doubt whether India has any intention to dominate compared to China. Because China always very master in infiltration. China কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সোনা দিয়ে মুড়ে দিয়েছে। আর ভারতবর্ষ লুকিস্ট 1990 শুরু হয়েছে এবং ভারতবর্ষ খুব ধীর গতিতে এগুচ্ছে। ফলে আমরা বোধহয় ঠিক ডমিনেশন করতে চাইনি কখনোই, আমরা কখনো বিজয় করতে চাইনি। আমরা গেছি, প্রভাব বিস্তার করেছি, তারা অ্যাকসেপ্ট করেছেন, মেলামেশা ইন্টারাকশন হয়েছে, কিন্তু নিজের কিছু স্থাপন করব এটা বল, যদিও বলা হয় চোল রাজারা এ করেছিলেন, মানে ওখানে অভিযান পাঠিয়েছিলেন, দখল করেছিলেন, কিন্তু ওই থিওরিটা ঠিক আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ভারতীয় সভ্যতার একটা জায়গাই হচ্ছে যে ভারতীয় সভ্যতা কিন্তু ওইভাবে ঠিক ডমিনেশনের জায়গাতে সে বিশ্বাস করে না। সে যেটা চায় সেটা হচ্ছে যে তার প্রভাব বিস্তার করবে, অ্যাকসেপ্ট করবে, কিন্তু ডমিনেশন না। মিলিটারি সাউথ ইস্ট এশিয়ার মিলিটারি হিস্ট্রির উপর কোনো বই আছে কিনা এটা জানতে চেয়েছে সোহম। আছে আছে, কিন্তু ডেফিনেটলি আছে সাউথ ইস্ট এশিয়ার মিলিটারি, কিন্তু এই মুহূর্তে ভাই মনে নেই। আমার ইমেল হচ্ছে lipighosh@gmail.com, কেউ যদি কিছু প্রশ্ন থাকে ওখানে বইয়ের নাম জানতে চাইলে আমি নিশ্চয়ই জানিয়ে দেব। লিপি ঘোষ আমার নাম @gmail.com। আমি বলে আচ্ছা একটা কথা বলি, রূপঙ্কর দে একটা প্রশ্ন করছে ইন্দোনেশিয়ার, এটা ইন্দোনেশিয়া অবশ্য আপনার এরিয়া পড়ছে না আর কি, দীপময় চলে যাচ্ছে করবিদির এরিয়া, তবুও বলছি যখন লিখে ফেলেছে, ইন্দোনেশিয়ার ইসলামিক কালচার বৃহৎভাবে প্রসারিত হওয়ার কারণ কি, সেটা যদি ম্যাডাম বলেন। ইন্দোনেশিয়া ইসলামিক কালচার গ্রহণ করলো, হ্যাঁ মানে কেন তারা ওখানে বৃহৎভাবে প্রসারিত হলো? কিন্তু আমি যতদূর জানি হিন্দু কালচার রয়েছে ওখানে। হ্যাঁ, হিন্দু কালচারে রয়েছে। আমার মনে হয় এই জায়গাটা করবি ম্যাডাম অলরেডি তৈরি করেছেন, ফলে আমি এখানে ঢুকছি না, তোমাদের উত্তর তুমি পেয়ে যাবে, পাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটি প্রশ্ন, এটা আমাদের স্বয়ং একটা প্রশ্ন এসেছে ইউটিউব থেকে, দক্ষিণ পূর্ব এশিয়ায় তামিল সাহিত্যের কোনো প্রভাব দেখা যায়? তামিল সাহিত্যের প্রভাব এখনো পর্যন্ত রিসার্চে বেরোয়নি, কিন্তু তামিল স্ক্রিপ্টের প্রভাব রয়েছে, এটা রয়েছে। কিন্তু তামিল সাহিত্য যে ওখানে সাহিত্যকে মানে প্রভাবিত করেছে বা তার আদলে কোনো কিছু ওখানকার সাহিত্যের মধ্যে এসেছে সেটা ঠিক বলা যায় না। আরেকটি প্রশ্ন এসেছে যে ভারতের উপর দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো প্রভাব ছিল কিনা, মানে ভাইস ভার্সা। ঠিক, ভেরি গুড কোশ্চেন। ইয়েস, ভারতের উপর প্রভাব আছে এবং সেটা কিন্তু একটা সীমিত জায়গায় রয়েছে। এখন অবশ্যই আসবে নতুন যুগে ইন্ডিয়া আসিয়ান কনটেক্সটে, কিন্তু প্রাচীন যুগে ভারতের মানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারতবর্ষে মাইগ্রেশন হয়েছে তাই কমিউনিটি, যারা এসে আসামকে 600 বছর রাজত্ব করেছেন শিবসাগর অঞ্চলে, আহোম রাজারা, সেটা বলতে গেলে আরেকটা ওয়েবিনার করতে হবে।
কিন্তু আছে আচ্ছা, এখানে কি আছে? কাকলি মুখার্জি, হয়তো নৈহাটি কলেজের কাকলি মনে হচ্ছে, ও জিজ্ঞেস করেছে যে ম্যাডাম জেন্ডার নিয়ে কোনো বই আপনার আপনি প্রেসক্রাইব করতে পারেন কিনা। যদি যদি পলিটিক্যাল হয় তাহলে মানে ওয়ার্ল্ড বুক অফ জেন্ডার স্টাডিজ আছে, সেখান থেকে সাউথ ইস্ট এশিয়া চ্যাপ্টার্স গুলো পাওয়া যায়। তারপরে যদি বিশেষ কোনো সাবজেক্ট হয় তাহলে আমি ওই আবারও বলবো যে ওই আমার ইমেলে প্লিজ প্রশ্ন পাঠান, আমি বলে দেবো। আমার নিজের লেখা একটা জেন্ডার পার্সপেক্টিভে প্রস্টিটিউশন ইন থাইল্যান্ড একটা বই আছে। হ্যাঁ, একটা বললাম আমি, প্রচুর আছে, প্রচুর বই আছে এই বিষয়ে। আচ্ছা, একটি প্রশ্ন বলি আপনাকে, ফাতিমা লেপচা করেছে, হোয়াই স্টাডিং সাউথ ইস্ট এশিয়া ইন বি অনার্স আর কি is given more importance than on other important aspects of Indian history like archaeology and museology. South East Asia is a location, geographical location, but you can obviously study archaeology or museology of South East Asia. Why not? And if you don't understand your neighbor, then it is very difficult that you can go for interaction, because we are now living in the age of soft power diplomacy, that we want to conquer, we want to influence our neighbor, each other, through different soft power policies. And what may be the soft power? Your archaeology, your museology. But to do that, first of all, you must know that region. That's why it is included in your syllabus. Acha, ar keu prashno deben na? Yes, it was. It has a detailed history. Definitely it was connected to the Thakins, but there are different viewpoints also, that which way they were connected, what were different groups of connection, different context of connection. So I know Madam Mari, so we can always discuss, no problem. তাহলে আমরা আপনার আলোচনা এখানেই শেষ করছি ম্যাডাম। এবারে আমরা আলোচনার আমরা দ্বিতীয় পর্বে, দ্বিতীয় বক্তার দিকে যাব। অধ্যাপিকা ডক্টর করবি মিত্র, উনি বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, এছাড়াও সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজে উনি অতিথি অধ্যাপিকা হিসেবে পড়ান। উনি দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ে গবেষণা করছেন এবং তার লেখা একটি বইও আছে যা সেন্ট্রাল বুক পাবলিশার্স থেকে বেরিয়েছে। নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, প্রাগৈতিহাসিক যুগ থেকে ইসলামের অভ্যুদয়। এটি প্রথম খণ্ড যা সেন্ট্রাল বুক পাবলিশার্স থেকে বেরিয়েছে। এবং এর দ্বিতীয় খণ্ড অর্থাৎ ঔপনিবেশিক আমলের কাজ, করবিদি আমাকে বলেছেন যে তার কাজটি চলছে, অর্থাৎ তাও হয়তো প্রকাশ হবে কিছুদিনের মধ্যে। আমরা অধীর আগ্রহে সেই প্রকাশের অপেক্ষায় কিন্তু রইলাম। আজকে বলছেন ডক্টর করবি মিত্র, তার বিষয়টি হচ্ছে ঔপনিবেশিক যুগে দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। আমি আগেই বলেছি যে করবিদি দ্বীপ অংশটি বা আইল্যান্ড অংশটি আলোচনা করবেন বিশেষ করে জোর দিয়ে। ওভার টু ডক্টর করবি মিত্র। নমস্কার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে আহ্বান করায় আমি খুবই খুশি হয়েছি, কারণ তার কারণ হচ্ছে যে এই প্রথম এইভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সরাসরি যোগাযোগ করার সুযোগ পেলাম। বইটা লিখেছিলাম নিজের ভালোবাসার তাগিদে, এবং এখনও যে কাজটা হচ্ছে সেটাও তাই বলতে পারেন। এতদিনে আমাদের একটা এই বিষয় নিয়ে একটু পড়াশোনা করা, চর্চা করার সুযোগ এসেছে, এবং লিপিদির যে বক্তৃতা আমরা শুনলাম, একটি অসাধারণ প্রেজেন্টেশন, এবং সেখানে তিনি এত সুন্দরভাবে প্রত্যেকটি দিককে তুলে ধরেছেন দক্ষিণ পূর্ব এশীয় স্টাডিজের, মেনল্যান্ড হলেও সেখানকার সংস্কৃতি, জনবসতি, জিওগ্রাফি, সমস্ত কিছু। এবং আমি এই বিষয়ে নিঃসন্দেহ যে যেসব স্টুডেন্টরা এখন এখানে শুনছে বা যারা গবেষকরা শুনছেন, তারা নিশ্চয়ই এর দ্বারা খুবই প্রভাবিত হবেন, এবং
দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস নিয়ে পড়াশোনা আবার করে শুরু হবে, যেমন 20 শতকের গোড়ার দিকে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। তো আমি খুবই আশাবাদী। এবং এই প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা জানিয়ে রাখি যে 1985 সালে আমার কর্মজীবনের প্রথম শুরু হয়েছিল এশিয়াটিক সোসাইটিতে শ্রদ্ধেয় অধ্যাপক হিমাংশু ভূষণ সরকারের কাছে। আমি সেখানেও দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে ছোট্ট গবেষণার কাজ করেছিলাম এবং বলতে পারেন যে বিষয়টি সম্বন্ধে ভালোবাসা তার কাছ থেকেই আমার তার কাজকর্ম দেখেই ভালোবাসা জন্মেছিল। আচ্ছা, তো তারপরে অবশ্য অনেক গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছে আমাদের, যা হয় কলেজে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয়, এই বিষয়টা সেই চাপাই থাকে, সেই আলমারি তাকে তুলে রাখা একটুখানি সুগন্ধির মতন মাঝে মাঝেই এটা নিয়ে চর্চা করতে ইচ্ছে করে, কিন্তু অর্গানাইজড ভাবে হয় না স্বাভাবিকভাবে। আমরা সেটা সবাই জানি যে কিভাবে আমাদের নানা বিষয় নিয়ে পড়তে হয়, পড়াতে হয়। যাই হোক, আজকে আর অন্য কথা বলে দেরি করব না, আমি এবারে আলোচনায় যাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি তাহলে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে না, কিন্তু কিছু আসছে না তো। হ্যাঁ, আপনার এবার স্লাইডটাকে পিপিটিটাকে এবার চালাতে হবে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু পিপিটিটাকে অ্যাকচুয়ালি এটাকে মিনিমাইজ করে। ও আচ্ছা 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 আচ্ছা, সরি, এবার এসেছে, দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, দেখা যাচ্ছে? পাশে দেখুন আপনার ডান দিকে, এবার এবারে আসছে, মিনিমাইজ নিচে নামান ওটাকে, মিনিমাইজ করুন আপনার ডান দিকে যে আবার চলে গেল একদম। আচ্ছা, আপনার স্ক্রিনটা কিন্তু আছে, আপনি খালি মিনিমাইজ করুন। না, আমি এখানে মিনিমাইজ করুন আপনার মূল যে স্ক্রিনটা, আপনার যে গুগল মিটের যে স্ক্রিনটা, আপনি ওপেন করেছেন? হ্যাঁ, আমি ওপেন করেছি, আমার স্ক্রিনে জুড়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে ওই স্ক্রিন শেয়ারিং এর বদলে ফুল উইন্ডো শেয়ারিং হয়েছে। ক্রোম ক্রোম শেয়ারিং দিয়েছি। না না, স্ক্রিন শেয়ারিং করুন। অ্যাকচুয়ালি ওই তাতে নাম্বারিং গুলোর অসুবিধা হবে সেই কারণে। আচ্ছা, আপনি ওই স্টপ প্রেজেন্টিং করুন একবার, তারপরে আবার আবার সব গন্ডগোল হয়ে গেল। না না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি কিছু হবে না, আপনি করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি গুগল মিটটা খুলুন, আমি বলে দিচ্ছি এবার কি করব। হ্যাঁ, গুগল মিটটা খুলে স্টপ শেয়ারিং বলে কোনো জায়গা দেখতে পাচ্ছেন? স্টপ শেয়ারিং, সব গন্ডগোল হয়ে গেছে গো, আমি তাহলে ব্যাক করে চলে যাচ্ছি। ম্যাডাম শুনুন। হ্যাঁ বলুন। আপনি আবার ওই প্রেজেন্টিং যে ওই জায়গাটা ক্লিক করুন। প্রেজেন্টিং এর জায়গাটাই তো দেখতে পাচ্ছি না, কারণ আমার যে ডান দিক না, এবার ওই স্টপ শেয়ারিং এর। ম্যাডাম আপনি এখন স্টপ শেয়ারিং করুন, তারপরে আবার প্রেজেন্টিং করুন। এবার কি করবো,
আচ্ছা এই যে স্টপ শেয়ারিং স্টপ শেয়ারিং স্টপ প্রেজেন্টিং স্টপ প্রেজেন্টিং করুন এখানটাই আচ্ছা এই যে স্ক্রিনে একদম স্ক্রিনে বাম দিকে স্ক্রিনে স্টপ প্রেজেন্টিং হ্যাঁ হ্যাঁ এবারে এবারে আবার করুন এবারে আবার নতুন করে প্রেজেন্ট নাও করুন স্টার্ট প্রেজেন্ট করে উইন্ডো নয় ফুল স্ক্রিন শেয়ার করবেন উইন্ডো নয় কিন্তু উইন্ডোটা কর না করলে আসলে বাম দিকে মানে এই নাম্বার গুলো পাওয়া মুশকিল হবে আচ্ছা ঠিক আছে আর কিছু করার নেই দেরি হয়ে গেল কিন্তু উইন্ডো করে তাহলে উইন্ডোতে করে আপনার পিপিটিটায় ক্লিক করুন উইন্ডো করতে পারেন উইন্ডো করে পিপিটিটায় ক্লিক করলে সুবিধা হবে ওটা হচ্ছে ব্রাউজারে ক্লিক হচ্ছে আমার মনে হচ্ছে ও হ্যাঁ উইন্ডোতে করুন করে ওই কোন পিপিটি যে জায়গায় ওইটা সিলেক্ট করে তারপর শেয়ার করবেন সরি এত দেরি হয়ে যাচ্ছে সুবিধা নেই করুন না হ্যাঁ এইবার আসছে এবার আসছে এবার আসছে এবার এবার দেখতে পাচ্ছি এবার পিপিটি কিন্তু কিছুই আসছে না আচ্ছা দেখছি হ্যাঁ এই তো এসে গেছে স্ক্রিন এসে গেছে ম্যাডাম আপনি স্লাইড শো করুন স্লাইড শো আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা আচ্ছা তাহলে এবার শুরু করা যায় এবার স্লাইড শো করে দিন ম্যাডাম না স্লাইড শো করলে আমার এই লেফটে ওই যে ছোট ছোট এগুলো রয়েছে না 1 2 3 4 এটা অসুবিধা ওকে ওকে ঠিক আছে দেখা যাচ্ছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে বলুন দেখা যাচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ কিন্তু স্লাইড শো হলে জিনিসটা অনেক ভালো হতো ভালো করে ফোকাস হতো অ্যাকচুয়ালি আমার অসুবিধাটা হচ্ছে ম্যাডাম আমি লেফটে তো ওই স্লাইড গুলো রয়েছে তো একটু বলার সঙ্গে সঙ্গে উপর নিচ করতে হবে এটা কি পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা শুরু হচ্ছে সরি অনেকটা দেরি হয়ে গেল আচ্ছা আমি প্রথমেই রবীন্দ্রনাথকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি যেটা অলরেডি অলকেন্দু অলকবাবু বলেছেন সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়াছিল উপল উপকূলে দক্ষিণ পূর্ব এশিয়া বলতে রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব যে রোম্যান্টিক এক বর্ণনা 1927 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সাগরিকা কবিতার ছত্রে ছত্রে এঁকে গেছেন তা বাঙালি পাঠকের কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছে রবীন্দ্রনাথ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পরিক্রমায় গিয়েছিলেন সঙ্গে ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতিবাবুর অমূল্য অভিজ্ঞতা রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারতের প্রতি ছত্রে ফুটে উঠেছিল রবীন্দ্রনাথ স্বয়ং যাবাযাত্রীর পত্রে এই যাত্রাকে তীর্থযাত্রা রূপে বর্ণনা করেছিলেন এ বিষয়টি স্পষ্ট যে 20 শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে গভীর গবেষণা শুরু হয়েছিল রবীন্দ্রনাথেরই উদ্যোগে বৃহত্তর ভারত সমাজ বা গ্রেটার ইন্ডিয়া সোসাইটিতে সেখানে রমেশচন্দ্র মজুমদার হিমাংশু ভূষণ সরকার এদের মূল্যবান গবেষণার ফলে বাঙালি পাঠকের কাছে এক অনাস্বাদিত পূর্ব অভিজ্ঞতা লাভের সুযোগ এলো পাশাপাশি ডাচ এবং ফরাসি গবেষকরা ততদিনে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা জায়গায় এক্সকাভেশন শুরু করে দিয়েছেন এবং একে পর এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সায়াম ভিয়েতনামের অঙ্গন নানা অপূর্ব শিল্প সুষময় ভরে উঠছিল সেখানকার স্থাপত্য ভাস্কর্য ভাষা সংস্কৃতিতে প্রাচীন ভারতের জাদু স্পর্শ অনুভব করা যাচ্ছিল তখন অত্যন্ত স্বাভাবিকভাবে সেই ঔপনিবেশিক পরিমণ্ডলে ভারতীয়করণের প্রসঙ্গটি উঠে আসে বিষয়টি আন্তর্জাতিক গবেষক মহলেও বিতর্কের সূচনা করে কারণ তাদের ধারণা হয়েছিল যেটা অবশ্য পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহাসিকরা অনেকে বলেছেন যে ভারতীয়দের এই অবদানের উপরে বা ওদিকে চীনের যে অবদান ছিল সেই বিষয়ে চীনা ঐতিহাসিকরা যেভাবে চর্চা করেছেন তার ফলে দেশীয় সংস্কৃতিকে অবহেলা করা হয়েছে প্রধানত এই বিতর্ক আসে 50-60-এর দশকে এবং আস্তে আস্তে ভারতবর্ষে যে এই প্রাচীন দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে চর্চা তাতে অনেকটা ভাটাও পড়ে যায় আমরা খুব কম সংখ্যায় দেখি যে এরপরে কেউ কাজ করেছেন আমাদের সেটা একটা সত্যি দুর্ভাগ্য যে এত একটা একটা এমনই জায়গা এত সম্ভাবনাময় একটা জায়গা সেটা নিয়ে সত্যি কাজকর্ম কমে গেছে
ভারতীয় গবেষকদের মধ্যে বিশেষত আমার মাস্টারমশাই হিমাংশু ভূষণ সরকারের গ্রন্থগুলি পাঠ করলে বোঝা যায় যে প্রাচীন কাভি ভাষায় সুপণ্ডিত হওয়ায় তিনি দেশজ সংস্কৃতির সমৃদ্ধির উন্নত মান অনুভব করেছিলেন। আচ্ছা, পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। ফলে কোন ভারতীয় সংস্কৃতির আগ্রাসী রূপ তিনি দেখতে পাননি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে সেখানকার আঞ্চলিক সংস্কৃতির পারস্পরিক আদান প্রদানের দিকটিকেই তারা প্রত্যেকে নিজ নিজ রীতিতে তুলে ধরেছিলেন। আবার ফিরে আসি সাগরিকার সেই অনবদ্য পংক্তিটি, যেখানে বিদেশি রাজপুত্র সাগরিকাকে, থ্যাংক ইউ, যেখানে বিদেশি রাজপুত্র সাগরিকাকে বলছেন, রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুলও বনে, দুজনে মিলি সাজায়ে ডালি, বসেনু একাশনে, নটরাজের পূজিনু এক মনে। কোনো আগ্রাসনের ভয় ছিল না। ভারতীয় সংস্কৃতি সেখানে ব্রাহ্মণ শ্রমণ বণিকের হাত ধরে পৌঁছে দেশজ সংস্কৃতির দিকে মৈত্রীর হাত বাড়িয়ে দিয়েছিল এবং যুগ্ম সাধনায় গড়ে উঠেছিল অসামান্য গৌরবময় এক সাংস্কৃতিক ঐতিহ্য। আজও ওই অঞ্চলে গেলে তার স্পর্শ অনুভব করা যায়। এরপরে রোমান্টিকতার জায়গা ছেড়ে এবার আমি একটু বিষয়ে চলে আসি। প্রথমে যেটা আমি যেভাবে প্ল্যান করেছি যে বিষয়টি সম্বন্ধে এইভাবে আমরা আলোচনা করতে যাব। ইন্ট্রোডাকশন লিপিদি অসামান্য ইন্ট্রোডাকশন দিয়েছেন, তারপরেও সামান্য দু একটি কথা আমি বলবো। ইন্ডিয়ানাইজেশনের কনসেপ্ট, এটা নিয়ে এখন একটুখানি কথা বললাম। তারপরে প্রি কলোনিয়াল সোশ্যো ইকোনমিক সিনারিও, সামান্য হলেও প্রি কলোনিয়াল অবস্থাটা একটু বোঝানোর আলোচনা করব। এখানে বোঝানোর মতো দৃষ্টতা আমার নেই, এখানে আমি আলোচনার কথাই বলতে পারি। তারপরে আসছে ঔপনিবেশিক বিস্তারের নীতি এবং ঔপনিবেশিক পলিটিক্স, এবং শেষে ন্যাশনালিস্ট মুভমেন্ট। অবশ্য আজকের আলোচনায় এখানে আমরা পুরোপুরি যাব না, আমরা এখানে চলে যাব, কিছুটা বলা যেতে পারে যে ছুঁয়ে দিয়ে চলে যাব। আচ্ছা, এবারে আমরা আসছি, দক্ষিণ পূর্ব এশিয়ার এই মানচিত্রটি আমি দেখাতে চাইছি, যেখানে দেখা যাচ্ছে যে পাহাড় সমুদ্রে ঘেরা সবুজ, প্রধানত সবুজ একটি অঞ্চল, প্রকৃতির আশীর্বাদে পরিপূর্ণ। মার্কো পোলো লিখেছিলেন যে যখন ইন্দোনেশিয়ার পাশ দিয়ে জাহাজ যায় তখন মশলার গন্ধ আসে, পৃথিবীর শ্রেষ্ঠ মশলা সেখানেই পাওয়া যায়, অন্তত মার্কো পোলো এবং ভ্রমণকারী যারা এসেছিলেন তাদের লেখায়। এবং আর একটা খুব ইন্টারেস্টিং কথা লিখেছিলেন যে প্রচুর পাখির ডাক শোনা যায়, এখনো অরণ্য সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়া। আচ্ছা, তো এই আমরা আগেই বলা হয়েছে যে আমি এই দ্বীপময় অংশটির উপরেই কিছুটা ফোকাস করব, যদিও বিষয়টা খুবই বড়, এত অল্পের মধ্যে সবকিছু বলবো কি করে ভেবেই আমি টেনশনে ভুগছি বলা যেতে পারে। যাই হোক, দুটি রাষ্ট্রই সমুদ্র বেষ্টিত। ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ মূলত ভারত মহাসাগর বেষ্টিত, তবে আশপাশের সমুদ্রকে স্থানীয় নাম দেওয়া হয়েছে। ফিলিপাইন্সের পূর্বে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আমরা দেখছি। হ্যালো 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 হ্যালো, আচ্ছা মূল, হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ একটা আওয়াজ আসছে ভীষণ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে দুটি রাষ্ট্রের সংস্কৃতিতে নিজস্বতা লক্ষ্য করা যায়। যেমন ইন্দোনেশিয়া মুসলিম প্রধান রাষ্ট্র হলেও যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ জায়গাতেই থেরোবাদী বৌদ্ধ ধর্মের প্রাধান্য, সেখানে ইন্দোনেশিয়াতে দেখা যায় মহাযানী বৌদ্ধ ধর্ম আর শৈব তথা তান্ত্রিক হিন্দু ধর্মের চল।
এখনো তাদের সংস্কৃতিতে এই ধরনের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, বিশেষ করে বালিতে। বালিতে আমরা জানি যে সেখানে হিন্দু ধর্মেরই প্রচলন আছে, যেটাকে তারা বলে আগম। এই আগম হিন্দু ধর্ম অবশ্য চাল চলনের দিক থেকে ভারতবর্ষে যে ধরনের হিন্দু ধর্ম আমরা দেখি তার সঙ্গে আলাদা, কিন্তু তাহলেও তারা নিজেদেরকে হিন্দু বলেই ব্যাখ্যা করে। আর ফিলিপাইন্সে মোটের উপর দেখা যায় যে পাশ্চাত্য সভ্যতার প্রভাব, কারণ ফিলিপাইন্স এত প্রাচীন যুগে সেখানে ইন্দোনেশিয়া থেকে কিছু মানুষ এক ধরনের বিশেষ ধরনের নৌকো করে গিয়ে পৌঁছেছিলেন এবং সেখানে তারা বসবাস করতে শুরু করেন। তারপরে আমরা আসলে ফিলিপাইন্সের প্রাচীন ইতিহাস এখনো অনেক গবেষণার দাবি রাখে, তো সেই কারণে সেখানে যে প্রাচীন ইতিহাসের যে গৌরব আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলি দেশের ক্ষেত্রে পাই, ফিলিপাইন্সে সেরকম কিছু না। আমরা 1600 শতক থেকেই প্রধানত ফিলিপাইন্সের ইতিহাস, অর্থাৎ স্প্যানিশ অধিকার স্প্যানিশ কলোনি হিসাবেই ফিলিপাইন্সকে মোটামুটি আমরা আলোচনা করে থাকি। আচ্ছা, এবারে আমরা যেটা একটু বলবো সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ছোট্ট করে ইন্দোনেশিয়ার জিওগ্রাফি দেখানোর চেষ্টা করেছি। এই ম্যাপগুলো সবই গুগলে অ্যাভেলেবল, আমি সেখান থেকেই নিয়েছি, এবং এর বৈশিষ্ট্য অনেকগুলি নদী রয়েছে, অনেকগুলি এবং পাহাড়ি এলাকা, প্রায় 400টি ভোলকানো রয়েছে এবং রিং অফ ফায়ার এখান দিয়ে গেছে। কাজেই ইন্দোনেশিয়াতে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত একটা খুবই সাধারণ ঘটনা এবং যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। এরপরে এই স্লাইডটায় দেখিয়েছি যে খুবই সংক্ষেপে যে তাদের যে ভৌগোলিক কতগুলো বিশেষত্ব যেটা আমি বলতে চেয়েছি। আচ্ছা, এবারে যেখানটায় আসবো সেটা হচ্ছে যে এখানে আমি ইন্দোনেশিয়ার যে সংস্কৃতি একটুখানি সামান্য কিছু পরিচয় রাখার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথও যখন ওখানে গিয়েছিলেন তখন এই বাটিক বা মোমবাতির সাহায্যে যে শিল্প এটা ওনাকে খুবই আকর্ষণ করেছিল, বর্তিকা থেকে বাটিক, এবং সেখান থেকে তিনি তার সঙ্গে যারা ছিলেন এরা শিখে আসেন এবং শান্তিনিকেতনে সেই বাটিকের বাটিক শিল্পের চর্চা শুরু হয়। অবশ্য আমরা দেখতেই পাচ্ছি শান্তিনিকেতনে বাটিক শিল্প আর এই বাটিক শিল্পের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ডিজাইনের ক্ষেত্রে, এই মেজাজের ক্ষেত্রে। তাহলেও দুই ধরনের বাটিকই নিজস্ব মহিমায় বিরাজ করছে। আচ্ছা, এখানে ইন্দোনেশিয়ার যে ন্যাশনাল ড্রেস মেয়েদের এবং ছেলেদের সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এবারে একটা কথা বলি যে যখন এদের ছবিটাই এলো, ইন্দোনেশিয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দেশটিতে প্রায় 633 রকমের জনজাতি রয়েছে। এরা অস্ট্রোনেশিয়ান গোষ্ঠীতেই মোটামুটি বিলং করে এবং আমরা সবাই জানি যে ভাষা ইন্দোনেশিয়া তাদের ভাষা, তবে এই জনজাতিদের নিজস্ব ভাষাও রয়েছে। সব থেকে বড় গ্রুপ হচ্ছে জাভানিজরা, জনসংখ্যার 40%। এছাড়াও রয়েছে সুন্দানিজ, বাটক, মধুরিজ, মিনাংকাবাউ, বুগিনিজ এরা। আর বিদেশিদের মধ্যে রয়েছে চাইনিজ, আরব, ভারতীয়, ইন্ডো, মার্জিকার। মার্জিকাররা হচ্ছে যে এরা আসলে মার্জিকার শব্দটা হচ্ছে ডাচ শব্দ, যে পর্তুগিজদের যে স্লেভ যারা ছিল পরবর্তীকালে তাদেরকে ভারত থেকে নিয়ে আসা হয়, তো সে তাদেরকে মার্জিকার বলা হতো। এছাড়া কোরিয়ান, জাপানিজ, পাকিস্তানি, এগুলো তো সব দেশেই মোটামুটি আজকাল খুব কমন ফ্যাক্টর। তো এরকমভাবে ইন্দোনেশিয়ার যে
জনগোষ্ঠী সেটাও খুবই মিশ্র। এবারে আসছি, এটা হচ্ছে আমি বালির কথা এক্ষুনি বললাম। বালির কথা সবাই জানেন যে একটি অত্যন্ত উন্নত মানের সংস্কৃতি বালিতে প্রচলিত। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে বালিতে একটা মিউজিয়াম আছে যেটা পুরোপুরি ম্যানুস্ক্রিপ্টের, তালপাতার ম্যানুস্ক্রিপ্ট সেখানে রয়েছে। এবং বালিতে কতগুলো অদ্ভুত বৈশিষ্ট্যও রয়েছে। মানে সেখানে আমি তো আগেই বললাম যে হিন্দু ধর্মের প্রচলন আছে। এই দেখুন, এটা বেসাকি টেম্পল, এটা মন্দিরের চেহারাটা একদম অন্য রকম। এবং মন্দির অজস্র রয়েছে, কিন্তু মন্দিরে কোনো দেব মূর্তি দেখতে পাওয়া যায় না। ওরা ওদের উপাসনার পদ্ধতিতে সেই কোষাকুষির ব্যবহার বা সব কিছুই আছে। ওরা জলকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তোয়া, জলকে বলে তোয়া। দেখুন কিরকম সংস্কৃত শব্দ। এখানে দেখছি যে বালিনিজ মেয়েরা নৈবেদ্য নিয়ে যাচ্ছে, ফল ফুল মিষ্টি দিয়ে সাজিয়ে কি চমৎকার করে ওরা নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে এটা একটা ছবি রেখেছি, এটা হচ্ছে যে রামায়ণ ডান্স। ওদের পারফর্মিং আর্টসে ভারতীয় সঙ্গীত নৃত্যের যথেষ্ট প্রভাব রয়েছে। এখানে ওই জায়গাটা যেখানে সীতাকে শূর্পণখা আক্রমণ করতে যাচ্ছে এবং লক্ষণ তাকে মারবার চেষ্টা করছে সেটা। আচ্ছা, এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে ওয়াং দালাং। এটা ওদের অত্যন্ত বিশিষ্ট ধরনের একটা পারফরমেন্স। এখানে সমস্ত পুতুল নাচ, যেটা আমি ছোটবেলায় দেখেছি, আমি অনেক বয়স্ক, আমি ছোটবেলায় দেখেছি পুতুল নাচ কাঠিতে করে, সেই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে, সেই নাচিয়ে নাচিয়ে বিভিন্ন গান গেয়ে গেয়ে গল্প বলা হয়। তো এখানে আর একটা ছবি আমার কাছে আছে যে কিভাবে কাজটা করা হয়। এইটা যে এই যে পেছন থেকে স্ক্রিনের পেছন থেকে যিনি শিল্পী, তিনি এই পুতুলকে নাচাচ্ছেন আর অন্যেরা বসে গান গেয়ে গিয়ে গল্পটা বলছে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে এই ওয়াং এর চরিত্রগুলো, এই যে রামা, ভীমা, ঘটোৎকচ, শ্যাডোকে, তাহলে রাম আর ভীম, এই যে রামায়ণ মহাভারতের বিখ্যাত চরিত্রগুলো, এরা এদের কাছে খুব প্রিয়। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইন্দোনেশিয়া কিন্তু এখন মুসলিম ধর্মের অনুসরণ করেন জাপান ইন্দোনেশিয়ানরা প্রধানত। কিন্তু তাহলে এই রামায়ণ মহাভারতের চর্চা প্রতিদিনের জীবনে তাদের রয়ে গেছে, নামকরণ, এমনকি আমরা জানি তাদের এয়ারলাইন্সের নাম হচ্ছে গরুড় এয়ারলাইন্স। যারা ইন্দোনেশিয়া গেছেন তারা দেখে থাকবেন, আমি তো এয়ারপোর্টে বসেছিলাম সেই সময় দেখলাম এই ওয়াং দেখানো শুরু হলো এবং প্রচন্ড বাজনা বাজি, একটা প্রবল উদ্দীপনা সবাই দেখতে শুরু করলো। আর একটা মজা হচ্ছে যে এই যে মূর্তিগুলো, রামের মূর্তি, ঘটোৎকচের মূর্তি, সরি ভীমের মূর্তি, কোথাও কিন্তু ভারতবর্ষে আমরা যে প্রচলিত চেহারাগুলো দেখতে পাই তার সঙ্গে খুব কম মিল আছে, না বলে দিলে বোঝার উপায় নেই। অর্থাৎ স্থানীয় যে শিল্পরীতি তার সঙ্গে মিলে গেছে, গল্পগুলো প্রায় একই রকমের, কিছু কিছু জায়গায় অদল বদল হয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইসলামের বিষয়ে একটা দেখাই। এটি হচ্ছে ইন্দোনেশিয়ার প্রাচীন মসজিদগুলির অন্যতম। আচ্ছা, এখানে যেটা বলার আছে যে প্রাচীন হিন্দু বৌদ্ধ সংস্কৃতি প্রভাবিত এক দীর্ঘ ইতিহাস পরিক্রমার পরে বৌদ্ধ যুগে ইসলামের আগমন ঘটেছিল। পঞ্চদশ শতক থেকে ইসলামের প্রসার ঘটতে থাকে, যদিও সুরাবায়ার কাছে
এক মুসলিম মহিলার সমাধি পাওয়া গেছে যেটা সম্ভবত 1082 খ্রিস্টাব্দে তৈরি। প্রধানত বণিক এবং সুফি সাধকরা ইসলামের বিস্তার ঘটিয়েছিলেন। লক্ষণীয়, ইসলামীয় বিশ্ব দর্শনের সঙ্গে স্থানীয় চেতনা এবং দেশজ ঐতিহ্যের সার্থক সম্মিলনে এক ব্যতিক্রমী ধর্মীয় সংস্কৃতি ইন্দোনেশিয়ায় গড়ে উঠেছিল। আজও ইসলামের প্রচারকরা দেশজ এবং প্রাক ইসলামীয় ধর্মবিশ্বাস, আচার নিয়ম এগুলির প্রতি তারা শ্রদ্ধাশীল। এখানে দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের ক্ষেত্রেও তারা স্থানীয় নির্মাণ রীতির অনুসরণ করেছেন। এই মসজিদটি হচ্ছে কাউমান গ্রেট মস্ক। তো এরকম বেশ কিছু মস্কের ছবি সেখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে আমরা আবার একটু ইসলামে চলে এলাম, মানে মধ্যযুগে চলে এলাম, এবারে আবার একটুখানি পিছিয়ে যাচ্ছি। এবারে আসছি ইন্দোনেশিয়ার হেরিটেজের কথায়, ঐতিহাসিক যে তার যে উত্তরাধিকার। তো আমরা সবাই জানি মোটামুটি সপ্তম শতকে সুমাত্রায় শ্রীবিজয় রাজ্যের উদ্ভব ঘটেছিল। এরা ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী এবং শ্রীবিজয় আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। নৌবাহিনী তাদের অত্যন্ত শক্তিশালী ছিল। দক্ষিণ ভারতের চোল শাসকদের সঙ্গে শ্রীবিজয়দের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠছে। এরপরে আসি জাভায়। জাভাতেও এই অষ্টম নবম শতাব্দীতে দুটি রাজবংশের কথা পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে মাতারাম। এই মাতারামরা ছিলেন শৈব। এদের একজন রাজা ছিলেন সঞ্জয়া। এই সঞ্জয়ার সম্বন্ধে আমরা কানাগাল লেখ থেকে জানতে পারি। 732 খ্রিস্টাব্দে এই লেখটি হয়েছিল। এই তারিখটা হচ্ছে 732 এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। এই যে এখানে আমি কানাগালের একটা ছবি নিয়ে এসেছি, এটা পল্লব অক্ষরে লেখা সংস্কৃত ভাষায়। এখানে ওই বংশের রাজাদের একটি তালিকা আছে, রাজবংশের তালিকা। আচ্ছা, এবং এরা অনেকগুলি শিব মন্দির তৈরি করেছিলেন। দুর্ভাগ্যবশত আমি শিবের ছবি কিছুতেই জোগাড় করতে, মানে শিবের ছবি ছিল কিন্তু কিছুতেই সেটা এমন ভাবে প্রোটেক্টেড যে সেটাকে আমি তুলে আনতে পারলাম না। উৎসাহী যারা তারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখতে পাবেন এবং অজস্র বইও রয়েছে যেখানে এই ছবিগুলো দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে মহিষাসুর মর্দিনী দুর্গার ছবি, মূর্তি। জাভাতে এবং ইন্দোনেশিয়ার অন্যান্য জায়গাতেও এই মহিষাসুর মর্দিনী নানা রকমভাবে পাওয়া গেছে। শৈবতান্ত্রিক বৌদ্ধ ধর্ম উপাসনার প্রতীক হিসাবে এগুলো ব্যবহার করা যায়। তারপরে আসছে বিখ্যাত শৈলেন্দ্র রাজবংশ। এরাও ছিলেন মহাযান বৌদ্ধ এবং এরা আশপাশের রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। এদেরই একজন বিখ্যাত রাজা ছিলেন বালপুত্রদেব, যার মা ছিলেন শ্রীবিজয় রাজবংশের কন্যা। এবং বালপুত্রদেব বঙ্গদেশের পাল রাজাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন এবং শ্রীবিজয় থেকে আগত তীর্থযাত্রীদের জন্য বুদ্ধগয়ায় একটি মঠ তৈরি করেন। এবং এদের আরো খ্যাতি হচ্ছে এই কারণে যে তারা তাদের সময় বিখ্যাত বড়বধূর স্তূপ তৈরি হয়েছিল অষ্টম শতাব্দীতে। এবং সেই বড়বধূর স্তূপ সম্পর্কেও একটি লেখ পাওয়া গেছে 842 খ্রিস্টাব্দে এর তারিখটি। এবং সেখানে স্তূপটিকে বলা হয়েছে ভূমি সম্বর ভূধর। এখানে লক্ষণীয় যে এই বড়বধূর স্তূপ তৈরির পেছনে একটা দর্শন কাজ করেছে, এক ধরনের দর্শন যেখানে একজন ব্যক্তি তার সারা জীবনে ধর্মাচরণ করে সত্যের পথ অনুসরণ করে শেষ পর্যন্ত সে সত্যকে লাভ করছে। তো এখানে বোধিসত্ত্বকে দেখানো হয়েছে, মানে বোধিসত্ত্বকে বোঝানো হয়েছে যিনি তার জীবনের 10টি পর্যায়ে 10 ভাবে সেই সত্যের সাক্ষাৎ পেয়েছেন।
এবং বড়বধূর স্তূপ ওইভাবে ঘুরে ঘুরে ওঠে। আমার অবশ্য যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি এগুলো পড়েছি। এবং এই বড়বধূর স্তূপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে অজস্র বুদ্ধ মূর্তি তো রয়েছে, তার সঙ্গে যেটা আছে যে তাদের দেশের মানুষজনের নানা রকম মূর্তি, বোঝাই যায় যে যদিও ভারতীয় প্রভাব হয়তো এখানে ছিল, যদিও ভারতবর্ষে এই নকশার স্তূপ পাওয়া যায়নি, কিন্তু একটা ওভারঅল, এই যে আমি একটা প্যানেল এখানে দিলাম যেখানে দেখা যাচ্ছে যে মহাকাব্য থেকে এই মূর্তিগুলোকে কোনো চরিত্রকে তুলে ধরা হয়েছে, এবং এরকম অজস্র রয়েছে সারা স্তূপের গায়ে, এরকম অজস্র নকশা খোদাই রয়েছে। স্থানীয় শিল্পীরা একদিকে যেমন মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি তারা তাদের যাদের সঙ্গে ওঠা বসা প্রতিদিনের জীবনযাত্রায় যে যাদের তারা দেখতে পান জাভানিজ মানুষজন, তাদেরও তুলে ধরা হয়েছে। আর রয়েছে ব্রাহ্মণানের কতগুলি শৈব মন্দির, এগুলিও অষ্টম শতকে তৈরি বলে জানা যায়, এবং সেখানেও 865 খ্রিস্টাব্দের একটি লেখতে কোনো একজন শাসক শিবের সঙ্গে তার মৃত্যুর পরে মিলিত হতে চেয়েছেন। বড়বধূর এবং ব্রাহ্মণান দুটি বোধহয় মেমোরিয়াল, স্মৃতি মন্দির বলা যেতে পারে। এগুলো হচ্ছে ব্রাহ্মণানের কতগুলো মন্দির, দেখাই যাচ্ছে যে ভারতবর্ষে আমরা এই ধরনের মন্দির দেখেছি, তবে তার সঙ্গে একটা স্থানীয় ছাপও কিন্তু অত্যন্ত স্পষ্ট। তাহলে আমরা ঐতিহ্য, ইতিহাস এগুলো একটুখানি আলোচনা করলাম। এবারে আমরা চলে আসি আমাদের যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে ঔপনিবেশিক যুগ। এখানে একটা ডেট লাইন তৈরি করেছি। আচ্ছা, এটার আগে একটা জিনিস দিই, সেটা হচ্ছে যে লিপি দিয়ে অলরেডি এগুলো দেখিয়েছেন যে কিভাবে ইউরোপীয়দের আগমন ঘটেছে, এবং এই যে পথ আমরা দেখতে পাচ্ছি, ম্যাগেলান প্রথম ফিলিপাইন্সে গিয়ে পৌঁছেছিলেন, এবং যে রাস্তাটা দেখা যাচ্ছে যে আফ্রিকার দক্ষিণ দিয়ে যাচ্ছে কেপ অফ গুড হোপ হয়ে, এতে বহুদিন আসতে সময় লাগতো, অত্যন্ত কঠিন রাস্তা, কিন্তু সেই রাস্তা ধরেই তারা যাওয়া আসা করতেন। এবং সেই সঙ্গে এই রাস্তাটার কথা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা যখন 19 শতকে যাব তখন আমাদের মনে রাখতে হবে যে এই রাস্তাটা অর্ধেক হয়ে গেছিল সুয়েজ খাল খোলার জন্য। তার জন্য 19 শতকের মাঝামাঝি এত উপনিবেশ তৈরি করার বারবারন্ত। এবারে আমি আসি ইন্দোনেশিয়ান ডেট লাইনে। এই ডেট লাইনকে খুব স্ট্রিক্ট ভাবে অবশ্য ফলো করা যাবে না, কারণ সময়ের অভাব হয়ে যাবে। তো আমরা একটু আগেই বললাম যে ইসলামের আগমন হলো 15 শতকে। তারপরে আমরা পাচ্ছি যে পর্তুগিজরা প্রথম আসছেন কেপ অফ গুড হোপ হয়ে, পূর্ব দিকে তারা অগ্রসর হচ্ছেন ভারতবর্ষ প্রথমে, তারপরে তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় যান। ওই গোলমরিচ, লবঙ্গ, জৈত্রীর নেশা সারা পৃথিবীর অর্ধেক মানুষকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছিল। আর একটা উদ্দেশ্য ছিল বাণিজ্য পথকে ইসলামের প্রভাব মুক্ত করা, সেটাও একটা চেষ্টা ছিল। তারপরে 16 শতকের প্রথম দিকে ইউরোপীয় বণিকদের সংখ্যা আরোই বাড়ল, পর্তুগিজ, স্পেনীয়, তারপর পরবর্তীকালে ফরাসিরা, এরা ধর্মপ্রচারকে গুরুত্ব দেয়। ব্রিটিশরা অবশ্য বেশিটাই বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন, এবং ডাচরাও অবশ্য ধর্মপ্রচার নিয়ে খুব একটা মাথা ঘামিয়েছেন বলে মনে হয় না, তাদের কাছেও ব্যবসা ছিল প্রধান। কিন্তু ফিলিপাইন্সে স্পেনীয় সরকারের কাছে প্রধান উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার। তার কারণ হচ্ছে এই যে ফিলিপাইন্সে সেই সময়ে যে সব থেকে মূল্যবান মশলা দারচিনি, সে দারচিনি পাওয়া যেত মিন্দানাওতে।
মিন্দানাও হচ্ছে মুসলিম প্রধান অঞ্চল। স্পেনীয়রা অনেকবার চেষ্টা করেছে, সুলু আইল্যান্ড এবং মিন্দানাওতে তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি। কাজেই দারচিনি পাওয়ার একটা কঠিন অবস্থা, দারচিনি তারা সেভাবে পেত না। তখন দেখা গেল যে এদিকে ফিলিপাইন্সে ধর্ম প্রচারের খুব সুবিধে, কারণ আমি তো বললাম আগে যে ওদের এই যেমন ইন্দোনেশিয়ার একটা হিন্দু বৌদ্ধ অতীত, ফিলিপাইন্সের ক্ষেত্রে সেরকম অতীতের সন্ধান আমরা এখনো পাইনি। কাজেই ফিলিপাইন্স 300 বছরের মধ্যেই তাড়াতাড়ি ক্যাথলিক আর খ্রিস্টান হয়ে গেল। এরপরে যেটা আসছে যে এই পর্যায়ে তারা বাণিজ্য করতো, কত কয়েক রকমের জাহাজ তারা ব্যবহার করতেন। আমি না মানে আনফর্চুনেটলি আমি আর একটা তৈরি করেছিলাম, সেটাকে এখানে দেখাতে পারছি না, পরবর্তীকালে যদি লাগে আমি পাঠিয়ে দেবো, যে কত রকমের জাহাজ ব্যবহার হতো। যেমন গ্যালিয়ান জাহাজ, যেমন ডাচ ইস্ট ইন্ডিজের যে জাহাজ ব্যবহার হতো সেগুলো, চাইনিজ জাঙ্ক বাণিজ্যের যে জাহাজগুলো ব্যবহার হতো, আমি ছবিগুলো সব জোগাড় করেছিলাম কিন্তু এখানে আমি সে তো এইভাবে এরা আসতে শুরু করে। এবং তারপরে আমরা দেখি যে দুটি বাণিজ্য নগরী স্থাপিত হলো। প্রথম হচ্ছে ম্যানিলা। ম্যানিলা কিন্তু প্রথমে একটি মুসলিম অধিকৃত নগরী ছিল এবং পরবর্তীকালে সেখানে স্প্যানিশরা আক্রমণ করে এবং ম্যানিলা তারা দখল করে। লেগাসপি নেতৃত্বে ম্যানিলা দখল করা হয়েছিল। 1571 সালে ম্যানিলা স্থাপিত হয়। তখন ম্যানিলার গুরুত্ব হচ্ছে যে ম্যাকাও, ম্যানিলা, আকাপুলকো এই গ্যালিয়ান বাণিজ্য ফুলে ফেঁপে উঠল। ম্যাকাও থেকে রেশম বস্ত্র, সুতি বস্ত্র এসব আসত, আকাপুলকো থেকে আসত রৌপ্য, এবং এইভাবে এই বাণিজ্য চলতে থাকে এবং ফুলে ফেঁপে ওঠে। এবং সেই সময় স্প্যানিশরা ম্যানিলায় ইনট্রামুরস নামে একটি দুর্গ প্রতিষ্ঠা করে এবং ধীরে ধীরে সেখানে স্প্যানিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হলো। সেখানে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে স্টেট আর চার্চের মধ্যে প্রচণ্ড সহযোগিতা ছিল। এবং আমি আগেই বললাম যে ম্যানিলায় সহজেই ফিলিপাইন্সে সহজেই তারা ওই দক্ষিণ দিক বাদ দিয়ে রোমান ক্যাথলিক ধর্মের প্রসার ঘটে এবং ফ্রায়ার, বিভিন্ন গোষ্ঠীর ফ্রায়াররা সেখানে আসতেন ধর্ম প্রচার করতে। যদিও গ্রামীণ অঞ্চলে তাদেরকে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়েছে এবং ম্যানিলা এতটাই খ্যাতি অর্জন করেছিল খ্রিস্টীয় ধর্মীয় জগতে যে ম্যানিলাকে ডিস্টিংগুইশড অ্যান্ড এভার লয়াল সিটি নামে অভিহিত করা হলো। এইভাবে ম্যানিলা একটি ক্যাথলিক ধর্মের একটি কেন্দ্রে পরিণত হলো। এরপরে আসছি বাটাভিয়ার কথায়। বাটাভিয়া প্রতিষ্ঠা হয় 1619 সালে, ডাচ কোম্পানি প্রতিষ্ঠা করে। এবং একটা বিষয় দুটো শহরের মধ্যে লক্ষণীয়, দুটো শহরে কিন্তু প্রচুর সংখ্যায় চাইনিজরা বাস করতেন। এর একটা কারণ নির্দেশ করেছেন গবেষকরা যে কঠোর পরিশ্রম, মধ্যবসা এবং যে কোনো রকমের স্থানীয় কাজ করার দক্ষতা তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছিল। আধুনিক জাকার্তাই ছিল আগেকার বাটাভিয়া। এই অংশ, এই নগরটি জাভার উত্তর উপকূলে প্রতিষ্ঠিত হয়েছিল। নগরটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, আউট বাটাভিয়া এবং নতুন অংশটি যেটি দক্ষিণে উচ্চভূমি অঞ্চলে গড়ে ওঠে। 1942 সাল পর্যন্ত এই নগরটি ঔপনিবেশিক রাজধানী ছিল, অত্যন্ত পরিকল্পিত একটি নগরী। সেখানে অবশ্য ডাচদের সংখ্যা ছিল কম, তাও ডাচ পুরুষদের সংখ্যা ছিল বেশি, মহিলারা খুব একটা আসতেন না, অসম্ভব গরম, বর্ষা এসবগুলো তারা হয়তো অতটা সহ্য করতে পারতেন না। তারপরে আসি আর বাটাভিয়াদের যে জনগণ ছিল তার মধ্যে আর একটা বড় অংশ ছিল মেস্টিজো। এই মেস্টিজোরা হচ্ছে আধা ডাচ এবং আধা জাভানিজ।
আর বাণিজ্যের কাজকর্মের জন্য প্রচুর ক্রীতদাস। আমি আগে একটা কথা বলেওছি যে ভারত, তারপরে ওদিকে ইন্দোনেশিয়ার বালি, সেলিবিস, ওদিকে বার্মার আরাকান, এইসব জায়গা থেকে দাসদের নিয়ে আসা হতো। অনেক পরে এই দাস ব্যবস্থা বন্ধ করা হয়। তো এইভাবে এই দুটি নগর গড়ে উঠল, দুটি বাণিজ্য নগর দক্ষিণ পূর্ব এশিয়ায় গড়ে উঠল। এবারে আবার আমি ইন্দোনেশিয়ান ডেডলাইনে ফিরে আসি। এই ডেডলাইনে আমরা দেখতে পাচ্ছি যে, আমি ডিটেলে খুব একটা যাব না কারণ প্রচুর বই আছে, এগুলো ডিটেলে পড়ানো হবে, যে এখানে দেখানো হচ্ছে ১৬১৬। তারপরে প্রথম দিকে ডাচ কোম্পানি যেভাবে কারণ তাদের যে উৎপাদনের যে জায়গাটা সেখানে তাদের খুব একটা হাত ছিল না। তো তারা কি করতো, বিভিন্ন অঞ্চলে যে সুলতানরা ছিলেন সেই সুলতানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তারা কাজকর্ম করতো। বলা বাহুল্যও আমরা সবাই জানি যে ঔপনিবেশিক হবার আগেকার যে অবস্থাটা হয় প্রিকলোনিয়াল, এই সমস্ত দেশগুলোই ছিল কৃষি প্রধান, এবং কৃষি বলতে খাদ্যশস্য প্রধানত সেখানে উৎপন্ন হতো। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শুরু হলো ডিন্ডেলস, হারমান ডিন্ডেলস এলেন ১৮০৮ থেকে ১৮১০, মাত্র ২ বছর তিনি কাজ করতে পেরেছিলেন, এবং তার সময় ফোর্স ডেলিভারি সিস্টেম চালু করা হলো। এগুলো এক একটা হচ্ছে কিভাবে কৃষকদের কাছ থেকে কতভাবে মুনাফাজনকভাবে কৃষিকে ব্যবহার করা যায়। ডিন্ডেলস খুব একটা সফল হননি। তারপরে এলেন র্যাফেলস ১৮১১ থেকে ১৮১৬, এই সময়টাতে হচ্ছে ব্রিটিশদের একটা প্রভাব ওখানে পড়ে। র্যাফেলস ছিলেন ব্রিটিশ এবং কিছুটা রায়তওয়ারি বন্দোবস্তের প্রভাব তার যে ব্যবস্থা সেখানে তিনি পড়েছিল কৃষকদের সঙ্গে, তিনি সেই রকমই ব্যবস্থা করেছিলেন। অর্থনীতি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল। ইতিমধ্যে অবশ্য সমস্যা কিছু কিছু দেখা দিয়েছে, যেমন হচ্ছে যে এক মিনিট আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। সরি, আচ্ছা একটা কথা বলতে আমি একটু ভুলে গেছি, সরি। সেটা হচ্ছে যে ডিন্ডেলস কিন্তু একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে যে জাভানিজদের সুবিধার জন্য তিনি দেশীয় আইন বা আদত প্রচলিত রেখেছিলেন, যেটা র্যাফেলসের সময় কিন্তু উঠিয়ে দেওয়া হলো। পুরোপুরি জাভার মাটিতে বিদেশি বিচার ব্যবস্থা তিনি স্থাপন করলেন। ডিন্ডেলসকে অবশ্য লোকজন দেখতে পারত না, যেহেতু ওই দেশীয়দের সঙ্গে তিনি একটা কিছুটা মানে তাদের কাজে লাগানো এই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাকে নাম দেওয়া হয়েছিল তুয়ান দেশার গুন্টুর, মানে ভয়াবহ বজ্রপাতের দেবতা, কি সাংঘাতিক নাম। এরপরে বললাম আমি যে র্যাফেলস এলেন, র্যাফেলসের মালায় অঞ্চলে কাজের অভিজ্ঞতা ছিল। আচ্ছা, তার লক্ষ্য ছিল কি করে দেশবাসীকে আরো ভালো করে রাখা যায়, মানে ডাচদের সময় তারা যেভাবে ছিল তার থেকে আরো ভালো কি করে রাখা যায়। শুধু তাই না, জাভাকে কি করে ব্রিটিশ পণ্যের আড়তে পরিণত করা যায় সেটাও তার একটা প্রধান লক্ষ্য ছিল। সেই জন্য তিনি বুঝলেন যে কৃষকদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার করার দরকার। আমি আগেই বলেছি যে ভারতে যেভাবে ব্রিটিশরা কৃষকদের সঙ্গে সম্পর্ক, এই সময়টা হচ্ছে রায়তওয়ারি সময়, তো সেই সেই ধাঁচে তিনি ব্যবস্থা করলেন এবং ক্যাশ রেন্ট ব্যবস্থা চালু করা হলো, আর্থিক আকারে তাদের খাজনা দিতে হবে। এবং সেই টাকাটা তারা পাবে কোথেকে, তারা ক্যাশ ক্রপ
সরকারকে বিক্রি করবে, যে অর্থ পাবে সেটা দিয়েই তারা রেন্ট দেবে। তাহলে এর সঙ্গে আর একটা কথাও আমরা বুঝতে পারছি যে এই ব্যবস্থার ফলে ক্যাশ টাকার দরকার পড়ল, অথচ দেশজ সমাজে ক্যাশ টাকার প্রচলন কিন্তু ছিল না, আমাদের দেশেও তো ছিল না সেভাবে। তখন কি হয়, তাহলে মহাজনদের ওপরে কৃষকরা নির্ভরশীল হয়ে পড়ল। এছাড়া রাফেলসের কাজের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি দেশীয়দের খুব একটা বিশ্বাস করতেন না বোধ হয়, তাই জন্য একেবারে অল হোয়াইট শাসন ব্যবস্থা তিনি গড়ে তুললেন। তবে রাফেলসের অন্য দুটো অবদান রয়েছে। একটা হচ্ছে যে তিনি হিস্ট্রি অফ জাভা রচনা করেছেন 1817, এটা একটা বিখ্যাত আকর গ্রন্থ। আর একটা হচ্ছে যে তিনি বড়বুদুরের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিলেন। এরপরে 1824 আন্তর্জাতিক রাজনীতির পাশা ঘুরে গেল, ইংল্যান্ড এবং হল্যান্ডের মধ্যে একটা হল্যান্ড ইন্দোনেশিয়াতে একবারে ভালোভাবে জিতে বসলো। কিন্তু এই সময় দেখা দিল অর্থনৈতিক মন্দা, ফলে জাভার নানা জায়গায় বিদ্রোহ দেখা দিল। একটি বিদ্রোহ আমরা মোটামুটি সবাই জানি, সেটিকে বলা হয় জাভা ওয়ার 1825 থেকে 1830 প্রিন্স দীপোনেগোরো এই বিদ্রোহটি নেতৃত্ব দিয়েছিল। এবং এই বিদ্রোহে যথেষ্ট মানুষের মৃত্যু ঘটেছিল দুপক্ষে। যাই হোক, এরপরে পরিস্থিতির হাল ধরলেন ভ্যান্ডেনবস এবং শুরু হলো বিখ্যাত কালচার সিস্টেম 1830। এটা একটা অদ্ভুত থিওরির ওপরে বেস করে তৈরি করা। এরকম কথা যে যদি কারোর 10 একর জমি থাকে তাহলে সে কী করে, তার নানা রকমের অভাব অসুবিধার জন্য সে তার 1/5 ফেলে রেখে দেয়, চাষ করে। তাহলে যদি তারা সেই জমিটা সরকারকে দিয়ে দেয় ক্যাশ ক্রপ প্রোডাকশনের জন্য, তাহলে তো তাদের ভালোই হয়, তারা বেশ কিছু বাকি রোজগার করতে পারে। শুধু তাই না, তাদের প্রচুর সময় শুয়ে বসে কেটে যায়, গ্রীষ্মপ্রধান দেশ, তারা একটু আরাম করতে ভালোবাসে, সেটা তো চলবে না, ক্যাশ ক্রপ উৎপাদন করতে। সরকার কি করবে, সরকার তাদেরকে এই
পিলোকানো, তাগালক, বিষয়ান ইত্যাদি অনেক নাম। আমি আর নামের সংখ্যা এখানে বাড়ালাম না, কারণ তোমরা যদি ভবিষ্যতে কেউ কখনো গবেষণার দিকে যাও তখন তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। আর এদের জনগোষ্ঠীর মধ্যে আরো ইন্টারেস্টিং এদের যে জনবৈচিত্র্য, ফিলিপিনোদের মধ্যে কত রকম আছে, আরব বংশ উদ্ভূত ফিলিপিনো, স্প্যানিশ ফিলিপিনো, চাইনিজ ফিলিপিনো, জাপানিজ ফিলিপিনো, স্প্যানিশ মেস্টিজো, চাইনিজ মেস্টিজো, স্প্যানিশ চাইনিজ মেস্টিজো, ইন্ডিয়ান মেস্টিজো, আমেরিকান ফিলিপিনো ইত্যাদি। তাহলে দেখছো যে এখানেও কিন্তু প্রচুর মিলমিশ হয়ে গেছে। আর তোমাদের আমি একটা ব্যক্তিগত ছোট্ট একটা অভিজ্ঞতা বলছি, খুব ইন্টারেস্টিং, আমি খুব খুশি হয়েছিলাম তখন। আমি অনেক কাল আগে ম্যানিলায় একবার যাওয়ার সুযোগ হয়েছিল একটা বড় কনফারেন্সে অংশ নিয়ে, রোমাঞ্চিত একদম। প্রথম প্রথম গেলাম সেখানে, এবং সেখানে গিয়ে যখন খেতে গেলাম একটা জায়গায়, দেখি তিন কোনা পরোটার মতো একটা জিনিস, ওরা বলে কি রোটা, রোটা। আমার আমাকে যে মেয়েটি ঘোরাচ্ছিল সে বলে দেখো তোমাদের দেশের মতো খাবার কি না রোটা, একদম পরোটা, ছোট্ট ছোট্ট তিন কোনা, নিখুঁত সুন্দর। তো এই দেখো, তাহলে খাবারের মধ্যে কিন্তু ভারতীয়ত্ব মিশে আছে। এরকম তোমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় যেখানেই যাও কিছু কিছু ভারতীয় উপাদান দেখে তোমরা অবাক হয়ে যাবে, গায়ে কাঁটা দেবে, ভাববে যে কিভাবে এগুলো এখানে হলো। প্রত্যেক মুহূর্তে মনে হবে তোমরা একটা কিছু আবিষ্কার করলে, বুঝি খুব ইন্টারেস্টিং লাগে সেটা। যাই হোক, এবারে আসছি যে ফিলিপিন্স হচ্ছে পৃথিবীর পঞ্চম সব থেকে বড় দ্বীপগুলোর মধ্যে একটা, দ্বীপময় দেশ হিসাবে প্রথম পঞ্চম। লুজন হচ্ছে সব থেকে বড় এবং ম্যানিলা লুজনে অবস্থিত। অনেকগুলো নদীর নাম দিয়েছি আমি এখানে, কাগায়ান, রিও গ্র্যান্ডো, আগ্নো, পাম্পাগ্নো ইত্যাদি। অনেকগুলি পাহাড় রয়েছে, আর ইস্টার্ন প্যাসিফিক কর্ডিলেরা পূর্ব দিক দিয়ে গেছে, যার সব থেকে উঁচু চূড়া হচ্ছে মাউন্ট আপো। ফিলিপাইন্সে এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে প্রধানত ধান, ভুট্টা, নারকেল, বিভিন্ন রকমের ফল, তরি তরকারি ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো আমি ওদের পোশাকের একটা ছবি তোমাদের জন্য রেখেছি। এটা ওদের ট্র্যাডিশনাল পোশাক, দেখতে পাচ্ছ যে একেবারেই ইউরোপীয় প্রভাবিত ওদের পোশাক। আর এটা হচ্ছে ওদের হস্তশিল্পের একটা নমুনা। কিন্তু মজা হচ্ছে হস্তশিল্পের ক্ষেত্রে কিন্তু দেশের প্রভাবকে তারা ছাড়িয়ে যেতে পারেনি, দেশজ বিভিন্ন জিনিস দিয়ে। দেখো এখানে শঙ্খ, তারপরে আমাকে ওরা গিফট করে রেখেছে, ওদের ওইটাই হচ্ছে অভ্যর্থনা জানানোর একটা পথ, শাঁখের তৈরি মালা পরিয়ে দেওয়া। তারপরে দেখো এখানে ঝিনুক দিয়ে করা, ব্যাম্বু কেন দিয়ে করা, মাটির তৈরি, কাঠের খুব ভালো কাজ হয় ওদের ওখানে, পাতলা কাঠের একরকমের কাজ হয়। তো এইগুলো সমস্ত রয়েছে। যাই হোক, অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা ফিলিপাইন্সে গিয়ে আমি পেয়েছিলাম। এবারে আমি ডেট লাইনে আসছি, এর প্রথম অংশটা তোমাদেরকে আমার বলা হয়ে গেছে। এবারে যেখানটায় আসছে সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে ফিলিপাইন্সে স্পেনীয় ফ্রায়ার দেশবাসী অনেকটা মগজ ধোলাই করে ফেলেছিল। তাদেরকে বোঝানো হয়েছিল যে তারা কিছুই তেমন করতে পারে না, তারা একেবারে অযোগ্য। এইরকম করে বুঝিয়ে বুঝিয়ে চললেও সারা সর্বস্ব সর্বদা তো সেটা চলতে পারে না, কাজেই আস্তে আস্তে তাদের মধ্যেও শিক্ষার প্রসার ঘটতে লাগলো। কিন্তু প্রথম দিকে তারা প্রচুর বিদ্রোহ করে, আমরা অনেকগুলো বিদ্রোহের কথা পাই, 300 বছরে অন্তত 30টা নানা আকারের বিদ্রোহ ঘটেছিল। প্রধানত ঔপনিবেশিক সরকারের একপেশী নীতি, অবিচার, নিয়োগের ক্ষেত্রে বৈষম্য, কৃষি সংক্রান্ত শোষণ, ফ্রায়ারদের আচরণ, এগুলো তাদেরকে খেপিয়ে তুলেছে। এখানে একটা ছোট্ট কথা বলার আছে যে আমরা যেমন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখলাম যে দেশের যে ধর্মীয় অতীত তার প্রতি অসম্মান দেখাননি, ফলে একটা মিলেমিশে অন্য ধরনের সমাজ করে উঠেছে। কিন্তু এবং তোমাদের আরেকটা কথা প্রসঙ্গক্রমে বলি,
আমি যে সঞ্জয়ের কথা বললাম, ইন্দোনেশিয়া এখনো সকলে মনে রেখেছে, কি আশ্চর্য ঘটনা বলে। আমরা আমাদের দেশের প্রাচীন ইতিহাসের কোনো রাজার কথা কি সেইভাবে মনে কথা মনে থাকে? হয়তো অশোকের নাম অনেকে শুনছে, কিন্তু সঞ্জয়া এমন খুব কিছু তো তার অবদান পাওয়া যায়নি, কিন্তু তার নাম মনে রেখেছে এবং ওই নামটি তারা রীতিমতো ব্যবহার করে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কথাটা বললাম। আচ্ছা, কিন্তু ফিলিপাইন্সে ফ্রায়ারদের যেটা বৈশিষ্ট্য, তারা দেশীয় যে ধর্মবিশ্বাস, যে বললাম আমি সর্বপ্রাণবাদী উপাসনাবাদে, সেইটাকে একেবারে স্তব্ধ করে দেয়। সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিয়েছিল, দিয়ে তাদের ধর্মমতকেই তারা প্রতিষ্ঠিত করেছিল। স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ হওয়াটা এটা বুঝেই যাওয়া যায়, কারণে গর্জে উঠেছে। খুব বড় আকার নিয়েছিল বহল বিদ্রোহ, তারপরে পাঙ্গাসিনান এবং ইলোকো বিদ্রোহ, এগুলো সব অষ্টাদশ শতকে হয়েছে। এরপরে আসি এর পরে স্টেট, যেটা সেটা হচ্ছে প্ল্যান্টেশন, সেখানে শুরু হলো অষ্টাদশ শতকের শেষ দিকে। ফিলিপাইন্সে বাগিচা শস্য চাষের উপরে জোর দেওয়া হলো। ফিলিপিনোদের মধ্যে ধনী এবং রপ্তানি বাণিজ্যে আগ্রহী কিছু বণিক গোষ্ঠী গড়ে ওঠে। এদের মধ্যে অনেকে কৃষিজীবীও ছিল, এদের বলা হতো ইলাস্ট্রাডো। এই নামটা আমাদের খেয়াল রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা গোষ্ঠী, কেন সেটা এবার দেখতে পাব। এবার আমাদের এর পরের বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে ফিলিপিন্সে সেই সময় তামাক চাষের উপরে গুরুত্ব দেওয়া হয়। আমি আগেই বলেছি যে ফিলিপিন্সের প্রধান যে মশলা, সেটার উপরে স্প্যানিশদের খুব একটা মানে তাদের ক্ষমতা ছিল না সেটা দখল করার। তো সেই জন্যে তারা তখন কি করে, তারা তখন কলোনিকে তো লসে রান করানো যায় না, তখন তারা টোবাকো মনোপলি শুরু করলো, তামাকের মনোপলির ব্যবসা শুরু করলো। এবং শুধু তাই না, ফিলিপিন্সকে ব্যক্তিগত বণিকদের কাছে খুলে দেওয়া হলো, তারা বিনিয়োগ করতে শুরু করলো। 1785 প্রতিষ্ঠা হলো রয়্যাল ফিলিপাইন কোম্পানি। এরা রপ্তানি শস্যের বাণিজ্যে বিনিয়োগ করত। এইভাবে ফিলিপাইন্স আবার ধনী হয়ে উঠল। নেপোলিয়নীয় যুদ্ধের পরে ফরেন ইনভেস্টরদের, বণিকদের সংখ্যা আরো বাড়তে থাকে। এমনকি অ্যাংলো আমেরিকান যে বিজনেস হাউস, তারাও সেখানে প্রচুর পরিমাণে বাণিজ্য শস্য উৎপাদন করতে শুরু করে। 1825 থেকে 1875 মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ খুব বেড়ে যায় এবং তামাকের সঙ্গে সঙ্গে চা, কফি এগুলোরও যথেষ্ট জনপ্রিয়তা বাড়ে, উৎপাদন বাড়ে। এরপরে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে যে 1834 মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তন, তারপরে সুয়েজ খাল খোলার পরে তো যেটা আগে বললাম যে প্রচুর সংখ্যায় সমস্ত বণিকরা আসতে শুরু করলো। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকাঠামোকে উন্নত করার দিকে স্পেনীয় কর্তৃপক্ষ জোর দিল। আর পাশাপাশি আর একটা গ্রুপ তৈরি হচ্ছিল, যারা হচ্ছে পাশ্চাত্য শিক্ষিত নব্য ফিলিপিনো। 1855 থেকে 72 পর্যন্ত উদারনৈতিক শাসনতন্ত্র চলল। ইতিমধ্যে স্পেনে বিদ্রোহ হয় এবং 1863 এডুকেশনাল কোড চালু করা হয়, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক হলো। এটা আমার খুব পছন্দ হয়েছে। স্পেনীয় ভাষা সাহিত্য চর্চারও শুরু হলো। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল, এগ্রিকালচারাল কলেজ, এইসবগুলো চালু করা হলো। আলাপ আলোচনা, বিতর্ক সভা, একটা নতুন জ্ঞান চর্চার পরিমণ্ডল গড়ে তুলল। কিন্তু আবার পরিস্থিতির পরিবর্তন হলো কি করে, 1868 স্পেনীয় রিপাবলিকের অবসান হলে কলোনিয়াল শোষণ আবার পূর্ণ মাত্রায় চেপে বসল ফিলিপাইন্সের ওপরে। কিন্তু হলো কি, ইতিমধ্যে আমি তোমাদের ইলাস্ট্রাডোদের কথা বলেছিলাম, সেই
শিক্ষিত যে গোষ্ঠী তারা ইউরোপীয় উদারনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয় এবং স্পেনীয়দের সমান অধিকার দাবি করতে থাকে। এমনকি তারা স্পেনীয় পার্লামেন্টে যোগ দেওয়ার দাবি জানায়। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে ফ্রায়াররা ফিলিপিন্সে এত গুরুত্ব পেত, এখন বেচারাদের অবস্থা কিরকম হলো দেখো। যে এই ইলাস্ট্রাডোরা এরা ধর্মক্ষেত্রে স্পেনের নিয়ন্ত্রণের বিরোধী ছিল এবং রাষ্ট্র ও চার্চের সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানায়। গ্রামাঞ্চলকে স্পেনীয় ফ্রায়ারদের প্রভাবমুক্ত করে দেশীয় ধর্মযাজকদের সেখানে কাজের ব্যবস্থা করতে চায়। যদিও ক্যাথলিক চার্চ অবশ্য তাদের এইসব দাবিতে খুব একটা আমল দেয়নি, ঔপনিবেশিক সরকারও তাদের কথা শোনেনি। তখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, 1890 থেকে এই ক্ষুব্ধ ইলাস্ট্রাডোরা নিজেদেরকে ফিলিপিনো নামে অভিহিত করতে শুরু করলো। আচ্ছা, ফিলিপিনো ব্যাপারটা হচ্ছে কি, যে এযাবৎ ফিলিপিন্সে যেসব স্পেনীয়দের জন্ম হতো তাদেরকে বলা হতো ফিলিপিনো, আর দেশীয়দের বলা হতো ইন্ডিয়ো। মজা হচ্ছে যে এই শিক্ষিত ইলাস্ট্রাডোরা যারা আত্মসচেতন হয়েছে, যারা রাজনীতি সচেতন হয়েছে, তারা নিজেদেরকে ফিলিপিনো বলল। ফিলিপিনো শব্দটা একটা জাতীয়তাবাদী মাত্রা লাভ করল। ওদের নেতা ছিলেন একজন চাইনিজ মেস্টিজো, তার নাম হচ্ছে জোস রিজাল। অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্বময় মানুষ, তবে নরমপন্থী আন্দোলনের পক্ষপাতী। এবারে কি হলো, এই সময় আবার একটি আরেকটি পাল্টা গোষ্ঠী গড়ে উঠল, তাদের হচ্ছে চরমপন্থী গোষ্ঠী, এদের বলা হতো কাটিপুনান। এরাও আন্দোলন গড়ে তোল। এদের নেতা ছিলেন আন্দ্রে বনিফেসিও। 1896 কে এই আন্দোলন ঔপনিবেশিক সরকার কড়া হাতে দমন করল, রিজেল হলেন প্রথম শহীদ। কিন্তু কাটিপুনান ইলাস্ট্রাডো দুপক্ষকেই ভালো করে দমন করার ব্যবস্থা সব রকমভাবে হলেও, তাদের গ্রেফতার করা হলেও, ভাগ্য কিন্তু তাদের প্রতি সুপ্রসন্ন হয়েছিল। কিভাবে দেখো, ইতিমধ্যে মধ্য আমেরিকার স্পেনীয় উপনিবেশ কিউবায় বিদ্রোহ দেখা দেয় এবং স্পেন সেখানে ব্যস্ত হয়ে পড়ে, আমেরিকা সেখানে হস্তক্ষেপ করে, ফলে আমেরিকান স্প্যানিশ যুদ্ধ বেঁধে যায়। আর কি হলো, আমেরিকা ম্যানিলা বেতে নৌবহর পাঠায় এবং স্পেনীয় নৌবহর ধ্বংস করে দেয়, ম্যানিলা অবরোধ করে। স্পেনের দুর্বলতার এই সুযোগে ফিলিপাইন জাতীয়তাবাদীরা 1898 ফিলিপাইন্সের ইতিহাসে রেড লেটার ডে, সেদিন তারা স্বাধীনতা ঘোষণা করল। তাদের নেতৃত্ব দিলেন ইলাস্ট্রাডো নেতা অ্যাপোলিনারিও মাবিনি। ফিলিপাইন স্বাধীনতা সংগ্রাম সমস্ত এশিয়াতে প্রথম জয়যুক্ত হবার কৃতিত্বের অধিকারী। তবে পরবর্তী শতাব্দীতে অবশ্য আন্তর্জাতিক রাজনীতির পাশা খেলার চক্রে পড়ে আমেরিকা কয়েকটি দশক আবার ফিলিপাইন্সে এসে শাসন করতে থাকে। ফিলিপাইন্সের রাজনৈতিক জীবনে আবার একটি ঔপনিবেশিক কাল শুরু হয়, সেটা হচ্ছে 20 শতকে, আমার আজকের আলোচনার বাইরে। তবে এটা নিঃসন্দেহে আমরা মেনে মানব সকলে, যে এত কষ্টের ভেতরেও তারা যে সাহস করে স্বাধীনতা ঘোষণা করতে পেরেছিলেন, এখানেই তাদের সব থেকে বড় কৃতিত্ব বলে আমার মনে হয়। আমার আলোচনা আজকে আমি এখানেই শেষ করছি। আচ্ছা, একটা জিনিস তোমাদের জন্য, আমি একটা ছোট্ট করে রেফারেন্স লিস্ট তৈরি করেছি, সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে, যেমন আমরা আমি চেষ্টা করেছি কিছু বাংলা বই, আর আমাদের ভারতীয় ঐতিহাসিকদের পুরাতন বই, যেগুলো একটু ইন্ডিয়ানাইজেশন থিওরি পড়তে গেলে তোমাদের লাগবে। এছাড়া তোমাদের যারা পড়াবেন তারা আরও তোমাদের বই বলে দেবেন, এবং তোমাদের সিলেবাসে অনেক বই বলা হয়েছে তার সঙ্গে। এই হল এবং ক্যাডি, এই দুটি হচ্ছে বেসিক বই, এগুলো তোমাদের সুবিধে হবে, সহজ ভাষায় ইতিহাসটা দেখতে পাবে। আমার বইটা তো আগেই কথা হয়েছে যে এটা ইসলাম
আসা পর্যন্ত লেখা হয়েছিল প্রথম পর্বে, তারপর কিছুদিন বন্ধ ছিল, এখন আবার কাজ চলছে। আশা করি এই বছরই তোমাদের উপহার দিতে পারবো। আর এখানে কতগুলি বই রয়েছে দেখো, যেখানে ইন্দোনেশিয়ান লেখক রয়েছেন, ইউরোপিয়ান লেখক রয়েছেন। চিত্তব্রত পালিত স্যারের ইন্দোনেশিয়ার উপর একটি খুব সুন্দর বই আছে, মোটামুটি আমি এই লিস্টটা তোমাদের জন্য বানিয়েছি ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের উপরে। এছাড়া আরও তোমরা অনেক বই এরপরে আরও পেয়ে যাবে কথায় কথায়। এবং আমিও বলছি, লিপি দিয়ে তোমাদেরকে বললেন যে আমিও বলছি তোমাদের যে আমার মেল অ্যাড্রেস যেটা তোমাদের ওখানে দেওয়া রয়েছে স্যারেদের কাছে, korobimitro62@gmail.com, তোমরা যদি আমাকে জানাও কোনো প্রশ্ন করো, আমি তোমাদের নিশ্চয়ই সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে আমি তোমাদের আলোচনা এখানেই ইতি টানছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর করবি মিত্র মহাশয়কে। আচ্ছা, আমরা একটু আপনি আপনি পার্টিসিপেশন একটু বন্ধ করে দিন, এই মানে বলুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বন্ধ করে দিন। হ্যাঁ, সেটাই। এবার কি করে করব একটু বলুন না আপনি বলুন। এবারে হয়েছে কি দেখুন, হয়েছে ম্যাডাম? স্টপ প্রেজেন্টিং করে দিন, স্টপ প্রেজেন্টিংটা করুন, স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আপনারা খুব সহায়তা করলেন আমাকে। হ্যাঁ, আচ্ছা আমি একটু আপনার প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন এসেছে? হ্যাঁ, প্রশ্ন এসেছে গোটাকত। আচ্ছা, সেই জন্য আমি দেওয়া যায়, আমি আপনার আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। হ্যাঁ নিশ্চয়ই, স্ক্রিন শেয়ার কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ করুন। আচ্ছা, যে প্রশ্নগুলো এসছে আমি আপনাকে বলছি এখানে। উপরে এই ম্যাডামের আপনার এই বইটা রয়েছে, আপনার বইটা আমি একবার মানে একজন প্রশ্ন দিতে চেয়েছিল যে আপনার বইটা কি কেমন দেখতে ইত্যাদি, তাই এটা তার ছবিটা দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এরপর আমি প্রশ্নে যাচ্ছি। মেঘা মিত্র জিজ্ঞেস করেছেন, ম্যাডাম বাটিক শিল্পের জন্ম কি ইন্দোনেশিয়াতেই হয়েছে? আমি যেটুকু পড়েছি আমি তো সেটুকুই জানি যে ইন্দোনেশিয়াতেই রবীন্দ্রনাথ গিয়েছিলেন এবং সেখানে ওই বাটিকের প্রচলন দেখে মীরাকে উনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তিনি আবার শান্তিনিকেতনে এসে ওইটা মানে বাটিক শেখানো শুরু করেন। সেটা এখনো অবশ্য শান্তিনিকেতনে বাটিক দেখলে আর মনে হবে না যে ইন্দোনেশিয়াতে এর অরিজিন, কিন্তু এইটুকু আমিও জানি। তবে সাবির হোসেন জিজ্ঞাসা করেছেন যে ম্যাম why islam was spread in indonesia, islam spread hoar karon ki? ektukhani chuye giyechhilam je indonesia te pradhanoto eta banijjer karone antorjatik banijjo jokhon spread korche, amra to shobai jani je arabra kibhabe koto ta tara uddogi chilen, poshchim asiar bonikra koto ta uddogi chilen ebong tader boi o royeche, এই আরব বণিকদের বই রয়েছে, তারা জাবাজ বলতেন। আমার মাস্টারমশাই হিমাংশু ভূষণ সরকারের বই যদি কেউ পড়তে চায় সেখানে প্রচুর আলোচনা এই বিষয়ে রয়েছে যে কিভাবে তারা আসতে শুরু করেছিলেন এবং বণিকার সুফিদের নেতৃত্বে। শতাব্দী মুখোপাধ্যায় একটা প্রশ্ন করেছেন, বেশ ভালো প্রশ্নটা। হ্যাঁ, আর অল দা মস্কস ইন ইন্দোনেশিয়া লুক লাইক প্যাগোডা, হোয়াই দা স্টাইল ইজ সো ডিফারেন্ট? না, এই 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 কথাটাও আমি ওই সময়টায় বলেছিলাম, ভাই তুমি হয়তো খেয়াল করনি। সেটা হচ্ছে যে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে ইন্দোনেশিয়ায় যে মস্ক তৈরির কায়দাটা আমরা দেখলাম, আমি কিন্তু আমি রিসেন্টলি বলছি আমি মালয়েশিয়ায় গেছিলাম গত 2 বছর আগে। আচ্ছা, ওখানেও কিন্তু যে মস্ক সবসময় যে ওই রকমই মানে যেরকম আমরা দেখে থাকি ওরকম সবসময় কিন্তু হয়নি। লোকাল যে স্টাইল অফ আর্কিটেকচার সেটা কিন্তু মস্ক তৈরির ক্ষেত্রে মানে যথেষ্ট প্রয়োগ করা যায়। আচ্ছা, আমাদের দেশেও তো আমাদের দেশেও যারা আর্কিটেকচার নিয়ে কাজ করেন, আমি তাদের আলোচনা শুনেছি, স্কাল্পচার নিয়ে কাজ করেন, যে এই মস্ক যখন তৈরি করছে, যারা তৈরি করছে তারা হচ্ছে দেশীয় শিল্পী। ইনফ্যাক্ট আমি আরো সহজ একটা উদাহরণ দিতে পারি, ইন্দোনেশিয়া অত দূর যেতে হবে না,
আমি হাওড়ায় পড়াই, বিজয় কৃষক গার্লস কলেজে। আমি একটা ইয়েতে গেছিলাম, আমি একটা মাজারে গেছিলাম, হাজরত জঙ্গল বিলাস পিলে, যে মাজারটা পুরো একচালা রীতিতে তৈরি, বুঝতে পেরেছেন, একচালা মন্দিরের স্টাইলে তৈরি। তাহলে এটাকে ধর্মের ক্ষেত্রে যথেষ্ট একটা উদার মনোভাবের এটা প্রকাশ বলে আমার মনে হয়। আচ্ছা ম্যাডাম, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আসলে উঠে গেছিল, আমি ওপরটা দেখতে পাই। আচ্ছা হ্যাঁ, সব নয়। শতাব্দী মুখোপাধ্যায় প্রশ্ন করেছেন, হাউ দা মেইন স্পাইস ট্রেড উইথ ইন্ডিয়া শিফটেড টু সাউথ ইস্ট এশিয়া। এটা প্রশ্নটা কি ঠিক কিনা আমি জানি না, না সমস্যা এখানে কোথায় হলো? স্পাইসের খোঁজেই তো তারা এসেছিলেন, তাদের রাস্তাটা যদি আমরা দেখি, ম্যাপটা দেখি, প্রথমে কালিকটের ইন্ডিয়া প্রথম পড়লো, ইন্ডিয়াতে গোলমরিচ পাচ্ছে, এইসব গুলো পাচ্ছে, আর ওই যে অ্যারোমাটিক স্পাইস যেগুলো, দারচিনি লবঙ্গ, এগুলো সমস্ত তো ওইখানে পাচ্ছে। বিশেষ করে আমি তো বললাম, জাভাকে বলা হচ্ছে যে মানে সব থেকে সেরা মশলার জায়গা মোলাক্কাস, তো সমস্যা তো নেই, মশলা তো একরকম নয়। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে, আমার এটাই মনে হচ্ছে, ইজ দেয়ার এনি রোল অফ, লাবণী বিশ্বাস প্রশ্ন করছে, ইজ দেয়ার এনি রোল অফ ইন্ডিয়ান মুসলিমস, মিডিভাল মুসলিমস ইন রাইজ অফ ইসলাম ইন সাউথ ইস্ট এশিয়া? আচ্ছা এই আলোচনাটা না আমি আমি ডিটেইলে যেতে পারবো না, কিন্তু খুব সম্প্রতি আমি একজন বিশেষজ্ঞের আলোচনা শুনেছি, যিনি সুফি মতবাদ নিয়ে কাজ করেন, আমি তার কাছে শুনেছি যে সম্পর্ক ছিল, আমি এই বিষয়ে ভালো করে জানি না। যদি তুমি এই নিয়ে কিছু কাজ করতে চাও, তুমি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো যে কার কাছে তুমি ভালোভাবে জানতে পারবে। তোর প্রশ্নটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, লাবণী বিশ্বাস আরেকটি প্রশ্ন, জোস রিজাল ইন দিস মানে ইন হিজ প্রপাগান্ডা মুভমেন্ট এগেইনস্ট স্প্যানিশ পাওয়ার আমি কিন্তু আজকে রাজনৈতিক বিষয়টা মানে যেটা, যদিও টাইমটা ওরা 19th সেঞ্চুরিতেই পড়ছে, কিন্তু এই ব্যাপারে খুব একটা কিন্তু ফোকাস করি, এটা পরবর্তীকালে আবার যদি কোনো আলোচনা হয় তখন করা যেতে পারে। আচ্ছা এটাই শেষ প্রশ্ন, এই সমস্ত দ্বীপরাষ্ট্রগুলিতে চীনের আগ্রাসী নীতির ঐতিহাসিক প্রেক্ষাপটগুলি কি? প্রেক্ষাপট কি? আমি তো এই প্রশ্নে আসিনি, এই আলোচনাটা আমি করিনি, সরি। তবে আমার মনে হয় যে ছেলে মেয়েদের যথেষ্ট ভালো লেগেছে আলোচনাগুলো শুনে, ওরা যদি উৎসাহিত হয়, এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু খুবই চর্চার জায়গা রাখে, তো এখন যদি ওদের মধ্যে উৎসাহ উদ্দীপনা হয়, ওরা যদি এই নিয়ে পড়াশোনা করে, চর্চা করে, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা অনেক ভালো ভালো কাজ দেখতে পাবো। আচ্ছা তাহলে আমাদের শেষে আমাদের ভোট অফ থ্যাঙ্কস জানাবেন আমাদের কলেজের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম। মইনুল, তুমি একটু তোমার স্ক্রিনটা অন করো। হ্যালো মইনুল, হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ তোমার ভিডিওটা অন করো। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েছে। অনুষ্ঠানের অন্তিম লগ্নে আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছি। বিগত কয়েক মাস ধরে আমরা মহামারীর রোষে সকলেই প্রায় গৃহবন্দী। এমতো অবস্থায় আমাদের ইতিহাস বিভাগের আলোচনায় অধ্যাপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় স্টুডেন্টদের জন্য মডার্ন ইস্ট এশিয়া বিষয়ে একটি ওয়েবিনার করার প্রস্তাব রাখেন। শুধু ছাত্রদের জন্য নয়, অংশগ্রহণকারী অধ্যাপকরা এ বিষয়ে উপকৃত হবেন, এই আশা ব্যক্ত করা হয়। আশা করি আমাদের ভাবনা আজকের এই আলোচনায় প্রতিফলিত হয়েছে। আর যাদের জন্য এটি সম্ভব হয়েছে তারা হলেন আমাদের
সম্মানীয় অতিথি বক্তাদ্বয়, আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর লিপি ঘোষ ম্যাডামকে। তার সাউথ এশিয়া আলোচনায় আমরা সমৃদ্ধ হলাম। আশা করি ম্যাডাম ভবিষ্যতে এই বিষয়ে কোনো আলোচনায় তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। এরপর আমি ধন্যবাদ জানাই ডক্টর করবি মিত্র ম্যাডামকে, তার আলোচনায় আমরা আপনাকে আমাদের প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে, তার উৎসাহ অনুপ্রেরণায় আমরা বর্তমান সময়ে দুটি ওয়েবিনারের আয়োজন করতে পেরেছি। এরপর আমি ধন্যবাদ জানাই আমাদের ইতিহাস বিভাগের অভিভাবক ডক্টর অলোক কুমার চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠানের বক্তব্যই তিনি তার সুন্দরভাবে আমাদের এই ওয়েবিনারের উদ্দেশ্য এবং লক্ষ্যকে উপস্থাপন করেছেন। আজকের প্রোগ্রামের হোস্ট ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটিকে পরিচালনা করায় তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য। এই সমগ্র অনুষ্ঠানটিকে কারিগরি সহায়তা করেছেন কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর স্বরূপ মান্না এবং ফিজিক্স বিভাগের অধ্যাপক ডক্টর অনুষ্কা প্রসাদ মধু। শুধু ধন্যবাদ নয়, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ডক্টর কামাখ্যা প্রসাদ মোদক অনুষ্ঠানের জন্য কীভাবে সময় দিয়েছেন এবং প্রতিটি ব্যাপারে সহায়তা করেছেন তার জন্য ধন্যবাদই যথেষ্ট নয়, তার প্রতি রইল অন্তরের ভালোবাসা। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিভাগ আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। এখন যাদের ধন্যবাদ দিয়ে শেষ করি তারা হলেন আজকের আলোচনায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী অধ্যাপক এবং গবেষকরা। আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি শোনার জন্য। শেষে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে সবাইকে একবার অনুরোধ করব যে আপনাদের ভিডিওগুলিকে একটু অন করুন। আমি কামাক্ষাকে অনুরোধ করছি তুমি একটা প্লিজ ক্লিক করে গ্রুপ ফটো। সবাই একটু ভিডিওটা অন করবেন, প্রত্যেকে নিজের মুখটাকে দেখাবেন একটু ভিডিওতে, অল্পক্ষণ লাগবে। কাইন্ডলি সবাই একটু অন করবেন। আচ্ছা ইন্দ্রনীল তুলছেন তো ছবি? কামাখ্যা তুমি তোলো, তুমিও তোলো। সবার ছবি তো আসছে না, টাইল টাইল্ড করুন, ওই সেটিংটাতে টাইল্ড করে দিন, সেটিং এ গিয়ে সেটিংটা আবার হ্যাঁ টাইল করলাম, সবার আসছে না। হ্যাঁ এসছে, এবার তুলে নিন, কামাখ্যা তুলো এবার। শিফট কন্ট্রোল আর ওই প্রিন্ট টিপলি হবে। ওটা করছি কিন্তু 77% এ তো আসছে না, বা যতজন আছেন না সবাই আসবে না, 16 জন এসেছে তুললাম। 16 জন না, আমার তার বেশি এসেছে না, আমার কিছু হচ্ছে না। ঠিক আছে তুলেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিডব্যাকটা সবাই জন্য সাবমিট করুন।
ঠিক আছে, তাহলে এখানেই সব মইনুল শেষ করে দাও। ক্লোজ করো। সবাইকে ধন্যবাদ।